Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কেব্রিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আর জি কেব্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার, তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। আচ্ছা, প্রথমে নামটা বলেন প্লিজ। আমার নাম আছে আবির মজুমদার সুদেব। আবির মজুমদার সুদেব, বয়স কত আপনার এই মুহূর্তে? আমি 93-তে আমার জন্ম। 93-তে সো আপনি ঢাকাতেই থাকছেন বর্তমানে? না, আমি ঢাকায় থাকি না, আমার জন্মস্থান ফেনী, থাকি ফেনীতে। ফেনীতে আপনি ফেনী থেকে এসেছেন আমাদের? হ্যাঁ, আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে এসেছেন আপনার এই জীবনের ঘটনাগুলো বলার জন্য? হ্যাঁ। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলতে চান। শুরুতে এটাই বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলিতে আমার এই আমি এক ভাই, আমার তিন বোন। আচ্ছা। আমার বড় ভাই মারা যায়, সেটা হচ্ছে যে আমার মা ছেলের জন্য, আমার মায়ের একটামাত্র সন্তান ছিলাম আমি, আমার মা একটা সন্তানের জন্য আমাদের বোন হয় আটজন। ও আচ্ছা আচ্ছা, মানে শুধু একটা ছেলের জন্য এতগুলো সন্তান নিয়েছে? সন্তান হয়। আচ্ছা, আটজন মেয়ের পরে আমার বড় ভাই হয়। আচ্ছা। আমার বড় ভাই হওয়ার পরে আমার বাবার একটা ইচ্ছে ছিল যে আর একটা সন্তান যদি হয় তাহলে আমার ভালো হয়। আচ্ছা। তো পরবর্তীতে আমি হই। আগুনে পড়ে মারা যায়। হ্যাঁ, আমার ভাই একদিন সন্ধ্যা সময় বাতি ছিল আর কি, আমাদের গ্রামের বাসায় বাতি, ওই বাতি বাস্ত হয়ে আমার ভাইয়ের গায়ে আগুন, পলিস্টারের জামা ছিল তো, জামা আগুন ধরে যায়,
তো আমার ভাই হিসাব করলে মারা যায়, হিসাব করলে চিকিৎসার অভাবে মারা যায়। কারণ তখন আমাদের এমন অবস্থা ছিল যে মানে আমরা ভাত আনতে পান্তা ঘুরাই, খাইতে পারতাম না। বাবা কি করতো আপনার? আমার বাবা তখন বাইরে ছিল, দেশের বাইরে, দেশের বাইরে ছিল। আমার বাবা 79 কুয়েত চলে গেছে। আচ্ছা আচ্ছা। যদি আমি বাবাকে দেখি নাই, আচ্ছা, এটা আমার যতটুকু জানি আর কি, মায়ের থেকে শোনা, আমার বড় বোনদের কাছ থেকে শোনা। এর মধ্যে দিয়ে আমার 8 বোনের মধ্যে 3 বোনই আছে, 5 বোন তো মারা যায়। 5 বোন মারা? আমার 5 বোনে মারা যায়। কিভাবে মারা যায়? মায়ের কাছ থেকে শুনলাম আর কি, আমার বোনদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে? হত্যা করেছে বলতে মনে করেন যে অসুখ নাই, বিসুখ নাই, দেখা যায় আমার বোন 6 বছর, 4 বছর, 5 বছর হঠাৎ করে মারা গেছে এরকম। তা মা আমাকে সবসময় যখন বুঝেছি আমি মাকে জিজ্ঞেস করতাম, প্রশ্ন করতাম, মা মানুষের একটা ছেলে মেয়ে মারা যায়, 2টা ছেলে মেয়ে মারা যেতে পারে অসুস্থ হয়ে। না আমার ভাই মারা গেছে সেটা একটা কাল্পনিক একটা ঘটনা, বাত্তি বাস্ত হয়ে গেছে সেটা না আমি বিশ্বাস করলাম, না আমার বোন তো আরও 5টা মারা গেছে, ওরা কীভাবে মারা গেল? তো মা বুঝতে দিত না, যে বলতো যে আমাদের তো সমস্যা, তুই যখন বুঝতস ছোটো থেকে তো দেখতে পাচ্ছ আমাদের কী অবস্থা, বা তোর কাকারা কেমন আমাদের সাথে কীভাবে কথাবার্তা বলে বা কীরকম করতে চায় আমাদেরকে। তখন থেকে বুঝতাম আর কি যে আমাদের, আমার বোনদেরকে মানে হত্যা করা হয়েছে, যে আমি বুঝি, বিশেষ করে আমার কাকারা, আমার বাবারা 3 ভাই, আমার বাবা সবার বড়, আমার মেজ কাকা আর ছোটো কাকা। তা আমি যখন ছোটো থেকে ধীরে ধীরে বড় হচ্ছি, আমার ভাই মারা যায়, আমার ভাই মারা যাওয়ার পরে আমার মা, মানে আমার মা হচ্ছে একজন জনমদুখিনী, বলতে গেলে জনমদুখিনী, যার 5টা মেয়ে সন্তান মারা যায়, একটা ছেলে সন্তান মারা যায়, তার মতো দুঃখী কি হইতে পারে? নিশ্চয়ই। তারপরে আমার ছোটো বোন প্রিয়াঙ্কা, ওই প্রিয়াঙ্কা আমাকে মায়ের মতো মনে করে মানুষ করছে। তারপরে মনে ছোটো বোন বলতে কি মানে আপনারও ছোটো নাকি? না না, আমার সবার, আমাদের ছোটো ভাই বোনদের মধ্যে, মানে বোনের বোনের মধ্যে ছোটো আর কি, বোনের মধ্যে ছোটো, নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো আমাকে মায়ের মতো করে মানুষ করছে, কেননা আমার মা সমাজ দিতে পারে না। যখন আমার ভাই আগুনে পড়া যায়, আমার মা আমাদের ফেনী পশুরাম পুলগাছ ছাগলনাই একটা হসপিটাল ছিল, ফেনীতে তখন হসপিটাল ছিল না, আমার ভাইকে নিয়ে সেই ছাগলনাই হসপিটালে ছিল, ঠিক আছে, আমার ভাইয়ের তো পুরা শরীর পুরাই গেছে, তখন মা ভাইকে নিয়ে হসপিটালে ছিল। এদিক দিয়ে আমার পাশের বাড়ি একটা মুসলিম লোক ছিল, উনি অনেক ভালো, আমার মাকে অনেক রেসপেক্ট করতো, মানে আমাদের দুঃখের সময় উনি অনেক হেল্প করছে। তো ওনার নাম ছিল জলিল কাকা, ওই জলিল কাকা আমার মাকে 500 টাকা দিয়ে বলে, তখনকার সময় 500 টাকা দিয়ে বলে, হ্যাঁ, যে বৌদি আপনি আপনার ছেলের চিকিৎসা করান। আচ্ছা, আপনার ছেলের মতো তো আমরা এই পাড়ায় এখনও অনেক ছেলে দেখি নাই। আমার ভাই অনেক মেধা ছিল, অনেক ভালো ছিল, এত কষ্ট করছে কিন্তু কখনো কারোর কাছে কি কিছু বলে নাই, খাইতে পারে না, কিন্তু বলে না যে আমি খাইতে খাইতে পারি নাই, মানে হাত পাতে নি না। তো আমার মা ওই 500 টাকা নিয়ে আমার কাকাকে দিছে, ছোটো কাকাকে দিছে। আমার মা তো বলতে কি আমার মা পড়াশোনা জানে না, বুঝে না, ঠিক আছে। তো মা তখন কাকাকে বলে, আমি তো জানি না শুনি না, তোমার দাদা তো বিদেশ বাইরে চলে গেছে, ও তো না থাক, মানে থেকেও নাই, কারণ বাবা তখন ওই তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, ৬ মাসে ৯ মাসে একটা যদি চিঠি আসতো তখন চিঠি দিত কারো কাছে, যোগাযোগ এরকম ছিল তখন, কিন্তু যোগাযোগ না থাকলেই বলে চলে। জি, তখন আমার কাকা 500 টাকা নিয়ে উদাও, উনি কুমিল্লা চলে যাচ্ছে, চিটাং চলে যাচ্ছে, ধানের ব্যবসা করছে, আমার ভাইয়ের চিকিৎসা হচ্ছে না, আমার ভাই হিসেবে চিকিৎসার অভাবে মারা যায়, ঠিক আছে। মা হসপিটালে ছিল ভাইকে নিয়ে অনেকদিন, এদিক দিয়ে আমার ছোটো বোন, আমি তো দুধের শিশু ছিলাম তখন, আমি তখন দুধের শিশু ছিলাম, তখন আমার ছোটো বোনে এই মায়ের মতো করে আমাকে মুড়ি ছিল, মুড়ি বিজায় বিজায়, মিশ্রি বিজায় বিজায় খাওয়াই, আমাকে মানুষ করে রাখছে। 17 দিনের মাথায় আমার ভাই মারা যায় ওই আগুনে পড়ার পর। হ্যাঁ, আগুনে পড়ার, আমার ভাইটা 17 দিনের। আপনার কি মনে আছে, আপনার কিছু মেমোরি মনে আছে? সব সব গল্প মার কাছ থেকে শুনেছেন এগুলা? এগুলা আমি ছোটো যখন, তখন আমার 1.5 বছর। ও, তখন তো মনে থাকার কথা। আমার মনে থাকে না, আমার সবসময় তো আমার মায়ের থেকে শোনা, আমার বোনের থেকে শোনা। হ্যাঁ, তখন আমার 1.5 বছর। তো আমি ধীরে ধীরে ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, মাকে খুব ভয় পাইতাম, আর আমার মাকে আমার ভাই বোন সবাই ভয় পাইত। মা একটু কঠোর টাইপের ছিল, খুব শাসন টাইপের ছিল, অন্যায় করতে দিত না। তো এভাবে করে যখন ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, তখন একটু একটু বুঝতে শিখতেছি, তখন দেখতাম আমাকে আমার মা অনেক কেয়ার করতো, পড়াশোনার জন্য বিভিন্ন টাইপ থেকে সবসময় বলতো, আমরা খাইতে পারতেছি না, কাউকে বলার দরকার নাই, তোমার কাকারা যা দেয় তাই খাবো, তারপরে আমি যা পারি তাই খাবা। তো মাকে জিজ্ঞেস করতাম বাবা কোথায়, বলতো যে বিদেশ থাকে, বিদেশ থাকে কোথায়, আমি তো তখন বুঝতাম না বিদেশ কোথায়, বাবাকে দেখি না, তখন তো ছোটো থেকে বড় হচ্ছে, বাবা জিনিসটা কি, মানুষের বাবা আছে, মানুষ বলে বাবা বিদেশ থেকে আসতেছে, ওর বাবা আছে, ও বাবা বলে ডাকে, আমি তো বাবা বলে ডাকতে পারতেছি না, আমার তো বাবা নাই, বাবা কাকে ডাকবো। তো বলতেছে তোর বাপ তো বিদেশ গেছে,
ঠিক আছে, দেখবি তো বাবা ঠিকই আসবে একদিন। তো বিদেশ চিনতাম না, মানুষের কাছ থেকে জানতাম বিদেশ কোথায়, বড় অনেক দূর। তারপরে আমি পড়াশোনার জন্য আমার মা আমাকে নিয়ে খুব সবসময় ভয় পাইতো। আমি অনেক দুষ্টামি করতাম, অনেক মানে এত দুষ্টামি করতাম যে বলার বাহিরে। তো মা আমাকে মারধর করতো। এমনও দিন গেছে আমার আমার মা আমাকে যে পিঁপড়া বাসা আছে না, পিঁপড়া বাসা পর্যন্ত লাগাই দিছে। দুষ্টামি করতাম, অনেক দুষ্টামি করতাম, মায়ের অবর্তমানে অনেক দুষ্টামি করতাম। আর এর মধ্যে আমার বড় বোন মেজো বোন দুজনেরই বিয়ে হয়ে গেছে, ছোটো বোন তো আছেই। তো ছোটো বোনের জন্য অনেক জায়গা থেকে আসে, মানে বাবাকে ছাড়াই বিয়ে হয়ে গেছে, বাবা আসতো না একেবারেই। হ্যাঁ, আমার বাবার অবর্তমানে আমার দুই বোনের বিয়ে হয়েছে, আমার বাবা ছিল না। আচ্ছা, ওই সময় কুয়েতে বাবা? হ্যাঁ, আমার বাবা তখন তখন কুয়েতে, 79 চলে গেছে। আচ্ছা, আমার ছোটো বোনও উপযুক্ত হয়েছে, পড়াশুনো স্কুলে যায় আসে। তো আমার বোন আমার মনে আছে পরীক্ষার জন্য মার কাছে টাকা চাইছিল। তো মা বলছে আমার কাছে টাকা নাই, পরীক্ষা দেওয়া লাগবে না। মার একটু মাথা গরম ছিল, তো মার সাথে দিদির আমার বোনের তকরা তকরি হয়েছে যে আমি পরীক্ষা দেবো, তো আমার পরীক্ষা ফি না দিলে আমি পরীক্ষা কীভাবে দেবো। তো মা আমার মায়ের মুখে মানে তকরা করার জন্য আমার মা বোনকে মারে। তো আমার মাকে কেছে তোকে আর পড়তে হবে না, ঠিক আছে, তোকে আর পড়তে হবে না, পড়াশোনার দরকার নাই। আমি অভাবের সংসার, খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, তুই এদিকে পড়াশোনা কী দিয়ে কী করবি। মা কী করছে, আমার বোনের সবগুলা বই নিয়ে পুকুরে ফেলে দিছে। তা আমার ছোটো কাকি উনি খারাপ হোক আর ভালো হোক, উনি মাকে আবার বলছে যে পড়াশোনার মধ্যে ব্যাঘাত কথা ঠিক না, আপনি পরীক্ষা ভি দিতে পারবেন না, মেয়েকে বুঝালে হয়। তা আমার মার কথা আমার আমার সাথে তকর করলো কেন? তো মা কী করছে, আমার কাকি কী করছে, পুকুর থেকে আবার বইগুলো নিয়ে আসছে, এর জল ভিজে গেলে তা যেটা যেটা হয় আর কি। তা আমার বোন আর রাগ করে পড়াশোনা করে নাই, বোন আবার রাগ করে পড়াশোনা করে নাই, বোন মার সাথে অনেকদিন কথা বলা নাই। বোন আমাকে বলতো যে ভাই দেখছ মা আমাদের সাথে এমন করে এমন করে ঠিক না। তখন আমি বোনকে কী বলবো, তখন একটু একটু বুঝি যে বোনকে আমি কী বলবো, তো আমি বলতে পারতাম না। এদিক দিয়ে আমার মা আমার সাথে আমাকে খুব ইয়া করতো। আমি তো আমার আমি যখন আমার তখন মনে আছে 8 বছর 9 বছর এরকম হবে, আমার আমাকে তখনও কিন্তু স্কুলে দিচ্ছে না। আমি তো অনেক শয়তানি করি, দুষ্টামি করি। আর আমাদের স্কুলটা ছিল চারতলা ভবনের, আশ্রয়কেন্দ্র ছিল এক সময়। তো আমার মা বলতো যে ওকে স্কুলে দেওয়া যাবে না, দিলে ও তো অনেক দুষ্টামি করে, সিঁড়িবি হয়তো পুরো দৌড়ে যাবে। ওই যে একটা ছেলের জন্য, আমার তো একটা ছেলে হারিয়ে ফেলছে, আমি ওই ছেলেকে হারাতে চাই না, ও তো অনেক দুষ্টামি করে, যদি কিছু একটা করে ফেলাম আমি ওকে বাড়িতে পড়াবো। তখন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একটা বৌদি ছিল, আমার ডাক্তার দাদার বউ, উনি হল শিক্ষিত, ওনার কাছে আমাকে পড়াইতো। তখন আমি বাইলে শিখে পড়ছি, তখনকার বাইলে শিখে আমি পড়ছি। আমার মনে আছে বাইলে শিখে পড়ে আমি কিন্তু অনেক কিছু শিখছি, যেটা এখন নাই বাইলে শিক্ষাটা। আমার 8 বছর কি মেবি 9 বছর আমাকে ক্লাস 2 ভর্তি করায়, 1 ভর্তি নেয় নাই। আচ্ছা, আমাদের এক টিচার ছিল আশুতোষ মজুমদার, আমাদের পাশের পাড়া। তো বলতেছে আমার মাকে বলতেছে ভাবি ও তো ওর বয়স তো হয়ে গেছে, ওকে তো 1 এখন ভর্তি নেওয়া ঠিক হবে না, ওকে ক্লাস 2 ভর্তি করাই দেন। যেহেতু ওকে আমরা যেভাবে দেখলাম, ওর থেকে থেকে যেভাবে আমরা পড়া নিলাম, ও তো অনেক ভালো ভালো কিছু দেখলাম, ও শিখছে বাড়িতে, আমি ক্লাস 2 ভর্তি করাই। তো এভাবে করে আমি ভালো কিছু করতেছি, পড়াশোনা এমন করে করতেছি খুব ভালো, স্যাররা আমাকে খুব কেয়ার করতেছে, মানে আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতেছি। এর মধ্যে দিয়ে তখন আমাদের ফ্যামিলি চলতে এরকম, বিভিন্ন তেমুহানি বলেন বউ আমাদের পাশে এলাকাগুলা, বগুই, তেমুহানি, কাশিমপুর, এদিক এদিক থেকে আমাদের ধান নিয়ে আসতো। তো মা দেখতাম মানে বোনকে নিয়ে যেত, তো আমিও বাহানা দিতাম আমিও তো যাবো, যে আমার মা মার জন্য খুব খারাপ লাগতো যে মা বোন নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে ধান নিয়ে আসে, চাউল নিয়ে আসে। তখন আমার মা মুড়ি ভাজতো, আচ্ছা, আমাদের গ্রামে মুড়ি ভাঙতো, মুড়ি তখন দেখা যায় ধান নিয়ে আসলে সিদ্ধ করে সেগুলো শুকাইয়া আবার মেল থেকে চাল করে নিয়ে আসা, ওই জন্য ওই তখন ছিল 10 টাকা বা 12 টাকা এরকম ছিল। আর যারা চাল দিত, শুকনা চাল দিত ভাজার জন্য, মুড়ি ভাজার জন্য, ওই এগুলো ছিল 4 টাকা 5 টাকা এরকম, তখন মুড়ি ভাঙা ছিল। তো মার সাথে চলে যেতাম, মা আমাকে নিয়ে যাইতো বিভিন্ন জায়গায়, এই পাশের এলাকাগুলোতে ধান নিয়ে আসার জন্য। তো মায়ের মায়ও মাথা নিত, আমিও মাথা নিতাম। আমার মাকে অনেকে বকা দিত, এরকম একটা ছোটো ছেলে এর মাথায় ধানের বস্তা উঠে দেওয়া, লাই যেটা বলে লাই, ধানের লাই, লাই উঠে দেওয়া এটা ঠিক হচ্ছে কিনা। তা আমার মা ওদেরকে হয়তো বলতো যে কী করবো, সমস্যা না, মার সাথে করলে সমস্যা কোথায়, করুক না। তা আমিও কী বললো না বললো সেটা কেয়ার করতাম না, আমি বলতাম যে আমার মার সাথে আমার কাজ করলে সরম কোথায়, আমার মা একা একা করতেছে, আমার মাকে আমি হেল্প করতেছি। তো অনেক কষ্টে আমাদের দিনগুলো কাটতো। এদিক দিয়ে আমাদের ফ্যামিলির জন্য আমার কাকা যারা ছিল, আমার মেজো কাকা ছিল, উনিও বাইরে ছিল, ঠিক আছে। তো আমার ওরা আমাকে আমাদেরকে একটু হেল্প করতো, ঠিক আছে। আমার মেজো কাকা যারা ছিল ওরা আমাকে হেল্প করতো,
দেখা যায় বাজারে প্রতি মঙ্গলবার শুক্রবারে বাজার ওরা বাজার করে নিয়ে আসলে আমাদেরকে কিছু দিত, ঠিক আছে? তো কেন দিত সেটা জানতাম না প্রথমে। মানে এটা কি মানে বাবা কি একেবারেই টাকা পয়সা পাঠাতো না আপনাদের বাড়িতে? সেটাই বলতেছি। হ্যাঁ, আমি মাঝে মধ্যে মাকে জিজ্ঞেস করতাম, মা ওরা আমাদেরকে দেয় কেন, তুমি না বলছো কখনো মানে কারো কাছ থেকে না নিতে, হাত পাতবে না, আমি না খাইলেও আমি না খাইতে পারলেও তো কারোর দিকে যাবে বলবি না, আমাকে খাওয়ার দেন বলবি না কখনো, কিন্তু ওরা যদি নেয় তুমি নেয় কেন? তো মা বলতো তোর কাকার কাছে তোর বাবা টাকা দেয়, তোর কাকার কাছে তোর বাবা টাকা দেয়, ওই টাকা ওরা আসলে খরচ করে দেয় আমাদেরকে দেয়। তখন মাকে জিজ্ঞেস করলাম, তো খরচ আমার বাবা যদি টাকা দিয়ে থাকে তোরা আমাদেরকে খরচ দেয়, দেখলা দেখি যে মাঝে মধ্যে খরচ দেয়, ওরা ভালো ভালো মাছ নিয়ে আসে, হ্যাঁ, তা আমাদেরকে দেখা যায় কীরকম কীরকমগুলো দেয়, দেখা যায় 2 কেজি আলু নিয়ে আসলে আমাদেরকে 4-5টা আলু দেয়, হ্যাঁ, তো থাক কিছু বলার দরকার নাই, যেহেতু তোর বাবা দেশে নাই কিছু বলার দরকার নাই, আমরা যা দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে খাচ্ছি, আর আমি তো তোকে খাওয়াচ্ছি না। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জে কেবরিয়া, ঢাকা FM 90.4 এ। ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদেরকে আরও একবার বলছি, আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। ছোট্ট একটা ব্রেক। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বাড়ে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই, আপনি ইউটিউবে গিয়ে ঢাকা FM 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম সুদেব, তারপর এদিক দিয়ে আমি 1, 2, 3, 4 শেষ করলাম, 5 আমি সরকারি বৃত্তি পাই। এদিক দিয়ে বৃত্তি পাওয়ার পর আমার একটা আরও সুবিধা হয়, ঠিক আছে? আমি আবার 4, 5 আমি আমার দীনেশ কাকুর কাছে পড়াশোনা করি। ওই দীনেশ কাকু আমাদের পাশে পিছনের বাড়ি ছিল, উনি মানে অত্যন্ত আমাকে এত মানে দুর্দান্তভাবে পড়াশোনা করাইছে, এত কেয়ার করছে যে মানে আমি যেহেতু এত ভালো রেজাল্ট করতেছি, হ্যাঁ, ওনার মানে কথা না বললেই নয় যে উনি আমাকে এতটা কেয়ার করছে, সকাল সন্ধ্যা বিকেল সবসময় পড়ার জন্য চাপ দিত, মাকেও বুঝাইতো, মাকে এটাও বলতো যে ওকে আপনি এরকম ভারী কাজ টাজ করছি করাইয়েন না, ওকে ভালো করে ইয়ে করান, দেখবেন ভালো একটা কিছু করবে। ক্লাস পেয়ে বৃত্তি পাইছি, বৃত্তি পাওয়ার পরে আমাদের বাড়ির আমার মাস্টার দাদা, উনি আবার লক্ষ্মীর স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, মাকে বলতেছে আর কি একটা, ও যেহেতু বৃত্তি পাইছে ওকে আমাদের স্কুলে ভর্তি করা, আমাদের স্কুল ভালো, ও একটু দূরে ভালো, তো মা বলতেছে আমার বাড়ির পাশে স্কুল থাকতে ওইখানে দূরে একটু কিরকম লাগে না, আমি তো আসি, কিন্তু আমি বাড়ির লোক, আমি তো আসি, সমস্যা নয়, ওকে লক্ষ্মী স্কুলে দেওয়াই ভালো। তখন আমি লক্ষ্মী স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে ওইখানে পড়াশোনা করতেছি। আমি যখন ক্লাস 6 ভর্তি হই তখন আমার মনে আছে সময়টা ছিল ফার্স্টেই, তখন আমার মা বলতো যে তোর বাবা আসবে, তোর বাবা আসবে, আমার বাবা আসবে, তবে তুমি কীভাবে জানো, ঠিক আছে, তোর কাকায় ফোন দিছে। তখন আমার কাকা কোথায় ফোন দিত, আমাদের বাজার থেকে একটা দূরে ইলেশপুর নামে একটা জায়গা আছে, ওইখানে একটা পিসারে ছিল রকমারি মৎস্যক, আমার ওই জায়গায় একটা টেলিফোন ছিল, আমার কাকা ওইখানে ফোন করতো, ফোন করে কথা বলতো, আমার বাবাও নাকি মাঝে মধ্যে কথাবার্তা বলতো, আমি কখনো যাই নাই, পরে যাইতাম আর কি। তা আমার বাবা তখন দেশে আসবে খুশি, আমি সবাইকে বলে 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 বেড়াচ্ছি, আমার বাবা আসবে, বাবা আসবে, বাবা কীরকম দেখতে, বাবা কীরকম দেখতে, বাবাকে তো কখনো দেখি নাই, বাবা আসবে। আমি তখন ফার্স্ট টাইমে ক্লাস, তখন ক্লাস 6 ভর্তি হচ্ছে, তখন ফার্স্ট টাইমে বাবা আসে, ঠিক আছে, বাবাকে নিয়ে আসার জন্য আমি আমার বোন, আমার মা, তারপরে আমার জ্যাঠা কাকাতো ভাই বিধান, আমরা ঢাকায় আসি, বাবাকে নিয়ে যাবো।
তখন আমার বাবা বের হয়েছে। বের হওয়ার পর আমাকে দেখে আমার বাবা সেই কান্না, তা আমি কান্না করতেছি বাবাকে, এটা আমার বাবা, এতদিন পরে বাবাকে দেখলাম, হিসেব করলে কত বছর হয়ে গেল, মানুষ বাবার কোল পায়, আমি তো বাবার কোল পাই নাই, সারা গাড়িতে বাবার সাথে বাবার পাশে বসছিলাম, কলি বসতেছি, শয়তানি করতেছি, তারপরে বাবার সাথে দুষ্টামি করতেছি, বাবা বাড়িতে গেল, বাবার সাথে সাথে সবসময় করতেছি। তখন আমার মাকে বাবাকে মাঝে মধ্যে বলতাম, বাবা আমাকে বলতো তো মা মারে কি না, হ্যাঁ বলি বাবা আমাকে অনেক মারে, অনেক কেয়ার ইয়া করতো, দিদিকে পড়াশোনা বন্ধ করেছে, মাকে বাবার কাছে বিচার দিতাম। আমার বাবা এতটাই ইয়া ছিল যে মানে আমাকে এতটা কেয়ার করতো, মানে আমাকে এত আদর করতো, মানে আমি যাহা চাইছি তখন থেকে, হ্যাঁ বাবার ফার্স্ট টাইম দেখার পরে বাবার কাছে যাহা চাইছি আমি তাই পাইছি, নাই পাই না এমন কিছু নাই, সাধ্যে আছে কি নাই সেটা বাবা কখনো দেখেনি, চিন্তা করেনি। হ্যাঁ আমার বাবার কথা হচ্ছে, আমার একটাই তো ছেলে, আমার মা আমার বাবাকে আবার বকা দিত মাঝে মধ্যে, থেট দিত যে তুমি ছেলেকে নষ্ট করে দিয়ে ফেলতেছ, টাকা পয়সা মন চালিয়ে দিতেছ, ঠিক আছে ছেলে যেটা চাচ্ছে সেটাই দিচ্ছ, দোকানে নিয়ে যাচ্ছ, এগুলো ঠিক হচ্ছে না, এই বয়সে পোলা পানি দোকানে উঠা ঠিক না, টাকা দেওয়া ঠিক না, তুমি দেওয়া দিচ্ছ। আমার তো একটাই ছেলে, আমার তো আর আমার একটা ছেলে মরে গেছে, ঠিক তুমি আমাকে এরকম বলিও না, ঠিক আছে। আমার বাবা এসে আমার ছোট বোনের বিয়ে দেয়, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আমার ছোটদির জন্য একটা সম্বন্ধ আছে সোনাগাজি থেকে, ছেলে ডাক্তারি ফার্মেসিতে থাকে, তার বাবা ছিল তিন মাসের মতো ছিল, চলে যায়। বাবা যাওয়ার সময় অনেক কান্না করছি, অনেক কিছু করছি, বাবার জন্য এত কষ্ট লাগতেছে, বাবা আমাদেরকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগতেছে। ও বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি তো কখনো ফোন করতাম না, তোমাকে দেখি না, তুমি যোগাযোগ কীভাবে করবা, বলতেছে আমি ওই যে ওদের থেকে নাম্বার নিয়ে আসছি, ওদের কাছে তখন যোগাযোগ করব। হ্যাঁ আর ওই যে আমাদের সরকার বাড়ির ওই যে নারায়ণ কাকার নাম্বার, তোর কাকা নারায়ণ কাকার নাম্বার নিয়েছি, তখন মোবাইল কিন্তু আসছে, আমাদের ছিল না, আসছে, ওই কাকার নাম্বার নিয়েছি, মাঝে মধ্যে ওইখানে ফোন করবো, ওইখান থেকে ফোন কথাবার্তা বলিস, আর টাকা পয়সা আমি তোর বিধানদার নামে পাঠাবো, বিধানদার থেকে তোর মায় নিয়ে নিবে, তোর জন্য খরচ করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে বাবা চলে গেল, বাবা চলে যাওয়ার পরে আমি ক্লাস সিক্স সেভেন পড়াশোনা করতেছি, ক্লাস যখন হাই স্কুলে উঠি তখন আমার পড়াশোনার প্রতি একটু কেন জানি না আগ্রহ কমে যায়, আগ্রহ কমে যায়, তখন শয়তানি বান্দামি দুষ্টামি শুরু হয়ে যায়, আমি একা একা থাকতে অভ্যস্ত, একা একা থাকতে অভ্যস্ত, এরকম এই কারণে আমার মা আমার বড়দির আমার বড় বড় বোন মেজো বোন আর আমার ছোটো বোনে তখন বিশেষ করে যোগাযোগ নিচ্ছে, তা আমার বাবা তো তখন দেশে নাই, আমার মায়ের দায়িত্ব তখন বাবার দায়িত্ব, কারণ আমার বোনদের তথ্য তালাশ নিতে হয়, মেয়েদের যোগাযোগ নিতে হয়, তা আমাকে একা একা রেখে যাইতো, ঠিক আছে। তখন থেকে আমি একা একা থাকা মানে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, তো মা আমাকে বলতো যে কারো থেকে খাওয়ার দরকার নাই, হ্যাঁ তুমি রান্না করে আসতে তুমি যদি পারো রান্না করে খাও, ঠিক আছে। তা আমি তখন বুঝতাম, এই কারণে বুঝতাম, দেখতাম আমার কাকা মানে কাকা দেশে ছিল না, কিন্তু আমার কাকিটা ভালো না, মেজো কাকিটাও ভালো না, ছোটো কাকিটাও ভালো না, ঠিক আছে, মানে আমাদেরকে একবেলা খাওয়াইছে তিন বেলার খোটা দিত। আচ্ছা এরকম আমার মাকে হয়তো এরকম বলতো মানে আপনি চলে যান আপনার ছেলে কি খাওয়ায়। আমি বলছিলাম, মা কখনো বলছে কিনা জানি না, আমি বলছিলাম, বলার পরে বাবা কি বলে, বাবাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোর মায়ের সাথে যোগাযোগ করবো, আর ওরা কেন দেয়, আমি তো টাকা দেই, আমার ছেলে মেয়ে কেন কষ্ট করবো, আমি তো টাকা না দিলে একটা কথা, মানে বাবা জানতো বিষয়টা, হ্যাঁ ওদের থেকে তো ওরা দিচ্ছে না, আমার থেকে আমার টাকা থেকে ওরা কিনে দিচ্ছে, ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না। একদিন আমার মা আমাকে থেটও দিছিল, আমি বাবাকে মানে বিষে দিছিলাম যে বাবা আজকে অনেকদিন পরে বাজার অনেক বাজার অনেক দেখলাম, কিন্তু এত কখনো দেখি নাই, ওরা আমাদেরকে দিত না, দেখো ওদেরকে আজকে কত বাজার, আজকে তুমি ওদেরকে ওদের জন্য বাজার নিয়ে আসছো। জি তারপরে আমার আমি তখন আমার ওই যে আমি বললাম আমার মাকে অনেক তাহানা মারতো, তো আমি ওই ভয়ে মাও বলতো খাওয়ার দরকার নাই, তা আমিও দেখতাম যে না আমার মা আমার মাকে কেউ বকা দিবে না, আমার মাকে কেন বকা দিবে কেউ, বা আমার মাকে কেউ কিছু বললো তখন আমার খুব কষ্ট লাগে, তাই আমি খাবো না, ওরা একবেলা খাওয়াবে তিন বেলা খোটা দিবে তার দরকার নেই, আমি নিজে রান্না করে খাবো। তখন আমার মায়ের সাথে বসে ওই যে বসে থাকতাম তখন দেখতাম রান্না করে কীভাবে, তখন আমি বেশি কিছু করতে পারতাম না, হয়তো ডিম বাজি ডিম সিদ্ধ হয়তো বা ডাল রান্না করে এতো ঢুকি, এই বেশি কিছু করতে পারতাম না। আচ্ছা মা চলে গেলে আমি রান্না করে খাইতাম, একা একা ঘুমাইতাম, তো একা একা যখন ঘুমাইতাম খুব ভয় করতো, এই কারণে ভয় করতো, একা মানুষ ছোটো মানুষ ভয় করার কথাই, সবাই যার যান সবাই ঘরে ঘুমায়, তা আমাদের বাড়িতে যারা পাশে আমাদের জ্ঞাতি না ওরা আত্মীয় না, মানে আমাদের বাড়ির প্রতিবেশী উত্তম কাকা যারা আসলো যা মানে মাস্টার দাদা যারা ছিল ওরা আমাকে ডাকতো সবসময় ডাকতো, মানে খুব আদর করতো ওরা, যে ওর মা নাই ওকে ডাকো, ও ভাত খাইছে কিনা রান্না করছে কিনা, ওরা খোঁজ খবর নিত, কিন্তু আমার কাকা কাকিরা খোঁজ নিত না।
আচ্ছা জিজ্ঞেস করতো না যে রাঁধছ কি না খাইছস কি না বা একা একা থাকতে পারবে কি না। তো মাঝে মধ্যে ওদের ওদের ওই ওদের ঘরে খাইতাম, ওদের ওইখানে খাইতাম। ওরা অনেক অত্যন্ত ভালো, আমি শুধু বলবো না ভালো না, শুধু অত্যন্ত ভালো। এখন আমি মনে করি ওরা অনেক ভালো। আচ্ছা তারপরে ওদের এখানে খাইতাম, তারপরে আবার মাঝে মধ্যে ওদেরকে ওদের এখানে ঘুমাইতাম। ওরা বলতো যে থাইকা যায় একা একা ঘরে ঘুমাইস না। এদিক দিয়ে আমাকে মারার জন্য আমার মেজ কাকা ছেলে বিধান আমার জন্য লোক ধরাইছে। আচ্ছা আমাকে মারার একমাত্র কারণ হচ্ছে আমার সম্পত্তি, আমাদের সম্পত্তিগুলো, আমাদের সম্পত্তিগুলো আমার বাবার আন্ডারে ছিল। আবার আমার বাবা সম্পত্তি ক্রয় করছে, আমার মেজ কাকা যে সম্পত্তিগুলো ছিল ওনার থেকেও আবার আমার বাবা কিনে নিছে। আমাদের সম্পত্তি ছিল ভালোই। জি আমাদের এই সম্পত্তির মালিক হচ্ছে ধরতে গেলে আমি, কারণ আমি তো বাবার একটাই সন্তান। তা আমাকে মারতে পারলে, আমার মাকে থারা দিতে পারলে তো সম্পত্তির মালিক ওরাই হয়, আমার কাকাতো ভাই যারা। জি এই দিক দিয়ে আমার যখন ওদের ঘরে ঘুমাইতাম, আমাদের ঘরে হিং দিছিল, গ্রামের ভাষায় বলে হিং, ওই যে ধার ছিল তো ধারের গর্ত করে ঢুকছিল। তোর যদি ঘর চুরি করার জন্য ঢুকে তাহলে অবশ্যই চুরি করে চলে যাবে। তো সে চুরি করে নাই, মানে শীত কাটা যেটাকে বলে, হ্যাঁ চুরি করে নাই। আমাদের আলমারি তালমারি ভাঙছে, ভাঙকে আমাদের ডয়ার টয়ার ছেলেগুলো ভাঙছে, ভাঙিয়া কাগজপত্র উলুটপুলুট করছে। মানে ওরা যতটুকু, মানে তখন আমাদের ধারণা ছিল এরকম যে আমাদের ফাইল, মানে আমাদের দলিলগুলো খোঁজ করছিল। তখন আমাকে তো পায় না, আমি তো ওদের ঘরে ছিলাম। সকালবেলা উঠে দেখি আমার দরজা খোলা, তখন চিৎকার দিয়ে উঠলাম যে কি আমাদের ঘরে দরজা খোলা কেন, আমি তালা মারে গেছি। তখন দেখতেছি যে খন্তা ছিল একটা, ছুরি ছিল একটা, লাঠি চোটা ছিল এরকম। তখন আমার আমার মাকে ফোন দেওয়া হয়, আমি দোকানে যাই, দোকানে গিয়ে আমার আমার দোকান থেকে আমার দাদার নাম্বারে ফোন দেই, দাদা দাদাকে ফোন দিয়ে দিই, দাদা মা তো আপনাদের বাড়িতে গেছে, মা সাথে যোগাযোগ, মাকে ইমার্জেন্সি আমাদের বাড়িতে পাঠান, বাড়িতে চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে। মাকে আর কিছু বসে বলি নাই, তো মাকে খবর দিয়ে আনছে, মা ওদিন বিকেলে চলে আসে। আচ্ছা ওদিন বিকেলে চলে আসে, মাকে বৃত্তান্ত বললাম, মা এরকম এরকম, তুমি আর কখনো আমাকে একা রেখে চলে যাইও না, আমি ওদের ভাগ্যিস ওদের ঘরে ছিলাম এরকম। চোরও যদি চুরি, সবাই এরকম, সবাই আমাদের আশেপাশে আশেপাশে যারা শুনছে সবাই আসছে, এসে সবাই বলতেছে যে চুরি করার লোককে যদি চোর যদি ঢুকে থাকে তাহলে তো চোরে চুরি করে চলে যাইতো, ঠিক আছে, ও এখানে অন্য কোনো কাহিনী আছে। তখন আমি মাকে বলতাম যে মা এখানে কোনো রহস্য আছে। এদিক দিয়ে ওরা আমাদের সাথে ঝামেলা করতেছে। ও আমার বাবা যখন দেশে আসে তখন কিন্তু আমার আমার বড় ভাই, মানে আমার আপন না, কাকাতো ভাই বিধান, আমার বাবার সাথে জায়গা সম্পত্তি নিয়ে একটু ভাগবনটা নিয়ে একটু সামনে তকরাতে একটু হয়েছিল, সম্পত্তি ভাগটা করার জন্য এই সেই নিয়ে অনেক ঝামেলা টামেলা হয়েছে। বলছে তোর বাপ দেশে আসো, তোর বাপ দেশে আসো, তোর বাবার সাথে আমার হবে, তুই এখন সম্পত্তির মালিক না। এই তখন আমি মাকে বলতাম, মা এই এই কোনো কাহিনী হবে না, হলে এখানে কোনো কিছুই না। তখন আমার ভাই আমাকে সবসময় থেট দিত, সবসময় আমাকে বলতো তোকে মারা ব্যাপার না, তোকে পিঁপড়ের মতো টিভি মেরে ফেলা যায়। এই ভাই বলতে কোন ভাই? এটা কাকাতো ভাই। কাকাতো ভাই, হ্যাঁ। তো মা খুব ভয় পাইতো আমাকে নিয়ে। তো তখন মা আমাকে ঘরে তালা মেরে সাথে সাথে মা যেখানে যেত আমাকে নিয়ে যেত, ঠিক আছে। তারপরে আমি এদিক দিয়ে পড়াশোনা আমরা করতেছি, পড়াশোনা তখন আমার এতটা মন ভেঙে গেছে, মন ভেঙে গেছে এরকম যে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, মার সাথেও ঘুরে বেড়া যাচ্ছে। এদিক দিয়ে আমি বলতে গেলে একটু লাজুক টাইপের ছিলাম, যে আমি এতটা মেয়ে ছেলেদের সাথে এতটা মিশতাম না, বারো কারোর সাথে এটা এ করতাম না। আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ছেলে ফ্রেন্ড ছিল। আচ্ছা ছেলে ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিতাম, ক্রিকেট খেলতাম, ওই ওই ছেলেদের সাথে আমি সবসময় চুটি আড্ডা দিতাম। আমার আড্ডা খুব ভালো লাগতো, মানে যখন যে যেখানে বলতো চলে যেতাম, মানে আড্ডা দিতে খুব ভালো লাগতো। কিন্তু মেয়েদের মানে প্রতি আমার এতটা ছিল না, ইন্টারেস্ট ছিল না, মানে আমি একটু লাজুক টাইপের ছিলাম। যখন প্রাইভেট পড়তাম তখন আমি দেখা যায় মেয়েরা কথা একটা জিজ্ঞেস করলে আমি বলতাম না, লাজুক টাইপের ছিলাম। 2009 সালে যখন ক্লাস নাইনে পড়ি, একটা মেয়ে আমাদের আমার জুনিয়র, সে আমাদের স্কুলের একটা আমার আমার সিনিয়র বড় ভাই আদিত্য, ওর ছোটো বোন আবার আমার জুনিয়র ছিল, তখন ও ক্লাস সেভেনে পড়ে না কি এইটে পড়ে এরকম, তখন নাইনে, তখন আমি ক্লাস নাইনে, ক্লাস নাইনে, তখন আমাকে পছন্দ করতো, পছন্দ করে করতো আমার সাথে একই সাথে সাইন্স এর কাছে প্রাইভেট পড়তো, তো আমি পছন্দ করতো, তা আমাকে নিয়ে আমি আমাকে পছন্দ করতো, কিন্তু আমি জানতাম না, ঠিক আছে, আমি জানতাম না। আমার ওই যে আমার পাশে যারা ছিল নোমান অনিক যারা ছিল ওরাই কিন্তু জানতো, দুষ্টামি করতো, ওরা আমাকে বলতো যে এরকম এরকম। এর মধ্যে আমার বাবা আরেক সফরে চলে আসে দেশে চলে আসে আমার, এবং আমার বাবা এবার দেশে এই সফরে দেশে আসছে। সময়টা ছিল মে মাস, মে মাস ছিল, আমার বাবা আসছে, আসার সময় সাথে আমার ও যে আমার ছোটো বোন প্রিয়াঙ্কা, ওকে যেখানে বিয়ে দেওয়া হয়েছে ওনার দেবর ছিল, ওই দেবর মানে উনি সহ একসাথে আসছে আমার বাবা এই সফরে, ঠিক আছে। আমার মানে আমার তালতো ভাই জুন মাসের 2 তারিখে আমার তালতোর বিয়ে। আচ্ছা তা আমার বাবা সহ আমরা বিয়েতে যাব,
ঠিক আছে, আমার ওই যে বললাম না এদিক দিয়ে বললাম না আমার স্কুলে যে মেয়েটা পছন্দ করতো, কিন্তু আমি কিন্তু ওইগুলো জানতাম বিষয়টা, কিন্তু কখনো কি এতটা গুরুত্ব দেই না বা আমার রিলেশনের প্রতি ভালো ভালোবাসার প্রতি কিন্তু কেয়ারটা ছিল না, এতটা ইন্টারেস্ট ছিল না যে এরকম। তারপরে আমি যখন আমার তালতো ভাই দুই তারিখে বিয়ে হয়, আমার বাবা মা ভাই এ আমার বোনরা আমি আমরা অনেকেই ওই বিয়েতে অ্যাটেন্ড করি, আমরা বিয়ের আগে চলে যাই, হলুদ তুলুদ করলাম, আমরা অনেক আনন্দ মজাই করছি এখানে, আবার তালতো ভাইয়ের সাথে মজা করতেছি, আপনার শালি আছে কি না। তো আমার তালতো ভাই যেখানে বিয়ে করছে ওরা ছিল চার বোন, ঠিক আছে, উনি আবার বিয়ে করতেছে দ্বিতীয়জন। তো এই দুই তারিখে ওনার বিয়ে, বিয়েতে আমি আমার তালতো ভাইয়ের সাথে সবসময় ছিলাম ফার্স্ট টু লাস্ট। এদিক দিয়ে আমার তালতো ভাইয়ের মোবাইল কিন্তু আমার হাতে। তখন কি আপনার বাবা আপনার দেশে? হ্যাঁ, আমার বাবা এখন তখন ছিল দেশে। আচ্ছা, তালতো ভাইয়ের মোবাইলটা আমার কাছে ছিল, যত ফোন আসতো আমি রিসিভ করতাম, তালতো ভাই দরকার হলে তালতো ভাইকে দিতাম, কারণ তালতো ভাই তখন মোবাইলে কথা বলতে পারবো না, দেখা যায় বিয়ের আসরে বৈশাখ গেছে, কথা তো বলা সম্ভব না। তখন আবার আমার ওই আমার দিদির বড় জালের ভাইও আমার সাথে ছিল, আমরা দুজনেই এই শিবু দাদা সহ অনেক দুজনেই সাথে ছিলাম। তো তখন তালতো ভাই এর মোবাইলে একটা নাম্বার থেকে কল আসতেছে বারবার, তো বলতেছি দাদা এটা কার নাম্বার থেকে বারবার কল আসতেছে, কই এটা আমার শালি, হ্যাঁ আমার শালি বারবার কল দেয়। তা আমি কি কথা রিসিভ করলাম, রিসিভ করে বলতে আপনি কে, আপনি ফোন দুলাকে দেন। তাই বলতেন ফোন দুলাভাইকে দেওয়া তো যাবে না, যেহেতু উনি কথা বলতে পারবে না, আপনি আমাকে যা বলার বলেন, ঠিক আছে, তো উনি আপনাকে কি বলবো, ঠিক আছে আপনি কি হন। তখন আমি পরিচয় দিলাম যে আমি ওনার সম্পর্কে তালতো ভাই লাগি। তখন আমি আমার নাম্বার আমি কি করছি ওই নাম্বারটা নিয়ে নেই, ওই নাম্বারটা নিয়ে কি করছি আমি আমার নাম্বার থেকে মিস কল দিই। মিস কল দেওয়ার পরে আমাকে ব্যাক করছে আবার, কে আপনি? আমি বলছি যে আমি যার সাথে একটু আপনার দুলাভাইয়ের নাম্বারে কথা বলছেন আমি সেই। আচ্ছা আপনার নামটা কি? তখন আমি বলছি আমার নাম সুদেব। বুঝি নাই, বলছে আমার নাম সুদেব, যদি না বুঝে থাকেন তাহলে আমার নামটা আবির, ঠিক আছে, আবির নামে চিনে রাখেন। ও আচ্ছা, এই মেয়েটা সেই মেয়েটাই তো? না, অন্য অন্য একটা মেয়ে, এটা আমার দাদা যে শালি। আচ্ছা আচ্ছা, এটা অন্য একটা মেয়ে? অন্য একটা মেয়ে। ওকে, ওনার নাম কি ছিল? ওর নামটা ছিল। প্রিয় শ্রোতা, আমরা এখানটায় ছোট্ট আরেকটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসের 56তম পর্ব আজকে প্রচার করা হচ্ছে ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদেরকে আরও একবার বলছি, আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। এটি হচ্ছে আমাদের ঢাকা এফএমের ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরেও। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। ছোট্ট একটা ব্রেক। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সুদেব আছে আজকে এখানে এবং অনেকক্ষণ ধরে আমরা আজকে আসলে ব্যাকগ্রাউন্ডে থাকব। একেবারে শেষের দিকে গিয়ে এটা হয়তো রিভিল হবে, যেটা আমাদের অনুষ্ঠানের মেজাজ, যে কেন আজকে ইনি সিক্রেটস বা ওনার জীবনের ভুলটা আসলে কী, খুব ছোট্ট করে এবং ব্যাকগ্রাউন্ডটা জানা আপনাদের প্রয়োজন, কারণ ওনার মতো ভুল সমাজে অনেকেই করেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে সুদেবের কাছে আবারও ফিরছি। সুদেব, আমরা যেখানটায় ছিলাম তারপর কী হলো? তখন এরপরে আমরা কথাবার্তা হচ্ছিল মেয়েটার সঙ্গে, বাকি তখন ওই যে এক পর্যায়ে কথা হইলো, কথা হওয়া আমরা কেটে দিলাম। কেটে দিয়ে এদিক দিয়ে বউকে নিয়ে বের করে নিয়ে আসবে, কোন জবরে নিয়ে আসবে, ঠিক আছে। তখন আমার হাতে ছিল পার্টি স্প্রে, তখন আমি পার্টি স্প্রে তো বাটি স্প্রে মারবো। তখন আমি যখন কোন জবনে পার্টি স্প্রে মারছি, তখন আবার ফোন আসে, ফোন আসে বলতেছে যে আপনি যেহেতু আমার দুলা ভাইয়ের তালতো ভাই লাগেন, তাহলে তো আপনি আমার তালতো ভাই লাগেন, ঠিক আছে। তালতো ভাই আপনি কি একটু আমাদের বাড়ির গেটের সামনে আসতে পারবেন? তা আমি বলছি তা আমি তো এখন ব্যস্ত আছি, আমি তো পার্টি এসে মারতেছি, আমি একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে, আপনার জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে।
আমি পার্টি স্প্রেগুলা মেরেই আমি চলে গেলাম। চলে গিয়ে ওনার সাথে রাস্তায় গেটের সামনে দেখা করলাম। আমি দেখা করেই বলছি যে হ্যাঁ আমি আবির, সুদেব বলছি, আপনি আপনি হ্যাঁ আমি, তাই আপনি ভারী কোথায় কী করেন? তখন ক্লাস এইটে পড়ে আর আমি তখন ক্লাস নাইনে পড়ি। ওকে, তখন পরিচয় হলাম আমাদের মধ্যে। তা পাশে ছিল তার একটা দুঃসম্পর্ক একটা দাদা লাগে, ওই দাদাটা ছিল পাশে, ঠিক আছে। ওনার সাথে পরিচয় হইলাম, কথাবার্তা বললাম। তো আমরা ওই পর্যায়ে ওখানে ওই রাত ওখানে থেকে যাই, আমরা কালকে সকালে মানে আগামীকাল সকালে বউ নিয়ে ওইখান থেকে চলে যাব। আমাদের তো সিস্টেম হচ্ছে যে বিয়ের দিন রাত ওইখানে থাকে, তখন আমরা বউ নিয়ে পরের দিন আসবো। তো এদিক দিয়ে আমি আর শুভ তালতো আর সাথে কথাবার্তা বলতেছি যে জল টল খাওয়ান, অনেক মজা করতেছি, দুষ্টাম করতেছি, মানে তখন কেন জানি একটু ফ্রি হয়ে গেলাম। আচ্ছা, তা আবার ওকে বলতেছে আমরা তো ঘুমাবো, আমাদের ঘুমানোর ব্যবস্থা কোথায়? বলতেছে যে আপনাদের বরযাত্রীদের জন্য দুইটা খাটেই খালি, ঠিক আছে, আপনারা এই দুইটাতে খাটে আপনারা চাইলে আপনারা ঘুমাইতে পারেন। তো বললাম যে আপনাদের এখানে তো চোরের এলাকা, আমরা যতটুকু শুনছি চোর তোর অনেক বেশি। আমাদের তখন আমার কাছে মোবাইল ছিল, আমার বাবা আসার সময় মোবাইল নিয়ে আসে। আমার মোবাইলটা আর মানি ব্যাগটা যদি আপনার কাছে খুব যত্ন করে রাখতেন তাহলে খুব ভালো হতো। আপনি এত ভয় পান? আচ্ছা ঠিক আছে, আপনি মোবাইল দেন, মানি ব্যাগ দেন। তো মোবাইল মানি ব্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে সকালবেলা আমরা সবাই ভোরবেলা উঠে গেছি, উঠে আমি টিউবওয়েলের সামনে গিয়ে মুখ টেস্টেস হয়ে আসলি। আসার পর সময় ও আমাকে কী করছে, ওর হাতেই মোবাইল আর মানি ব্যাগ, বলছে আপনার মোবাইল মানি ব্যাগ বুঝে নিন, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ বলছে যে ঠিক অবশ্যই থাকবে, কেন থাকবে না, এখানে তো আর সমস্যা নাই। তখন আমি আমার মোবাইল মানি ব্যাগ নিলাম। নেওয়ার পরে আমি কই আমি বলতেছি কি আপনিও কি আমাদের সাথে যাবেন? হ্যাঁ বলতেছে, তো আমার দিদি যাওয়ার জন্য, আমার বাবুও বলতেছে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যারা তো ভালো হয়, অনেক মজা হবে। তখন আমরা ওই ওইখান থেকে বিয়ের এই যে বর যাত্রীকে আমরা বর কনেকে আমরা নিয়ে হাইসে উঠলাম। তো এই সামনের সিটে ছিল আমার তালতো ভাই, তালতো ভাইয়ের বউ, মাঝখানে আরও মহিলা ছিল, পুরুষ ছিল, দাদাটা ছিল, আর সবচেয়ে পিছিয়ে ছিলাম আমি, আমার শুভ তাল, তার ভিডিও ম্যানটা। ওকে, মাঝখানে ছিল আমার বরাবর ছিল। তো মাথায় যখন আমি ক্লিপ ছিল, ক্লিপটা খুলে দিচ্ছি, দুষ্টামি করতেছি, তারপরে চিমটি দিচ্ছি, ঠিক আছে, তখন খুব ও তাকায় তাকায় রেন, তো ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। তো একটা পেট্রোল পাম্পে আসে, পেট্রোল পাম্পে আসার পরে আমার তালতো ভাইটা কী করছে, সবার জন্য চিপস নিছে। চিপস নেওয়ার পরে সবাইকে একটা একটা দিছে, আমাকে একটা দিছে, তা আমি খুলি নাই, আমরা এখনও খাই নাই। তো কী করছে, চিপস প্যাকেট খুলে আমাকে বলছে খান, আমি বলছি আমাকেও একটা দিছে, কখন নেন না আপনি আমার থেকে একটা। তো ওর কাছ থেকে একটা নিলাম, তখন আমি আমারটা খুলে নিলাম, খুলে নিয়ে আমার থেকে আমি ওকে দিলাম। এক পর্যায়ে আমরা আমার ওদের বাড়িতে বরদের বাড়িতে চলে আসি। ওদের বাড়িতে চলে আসি, চলে আসার পরে আমি এসেই আমার ড্রেসআপ চেঞ্জ করে আমি চেয়ারে বসলাম। চেয়ারে বসে ও আসছে, এসে আমার পাশে বলতে চেয়ারে বলছে আমি বসবো। আমি হ্যাঁ বসেন অবশ্যই, কেন বসবেন না, কয় আপনি তো এলাকায় যেহেতু অনেকবার আসছেন, যেহেতু আপনার বোন বিয়ে দিয়েছেন, হ্যাঁ তো আমাকে একটু যদি ঘুরে দেখাইতেন তাহলে আমি হয়তো খুব ভালো লাগতো আমার কাছে। তখন আমি কী করছি, ওকে নিয়ে বের হয়েছি, ওই আমার দিদিদের এলাকার মন্দির ছিল, মন্দিরগুলা, তারপরে ওদের রাস্তাঘাটগুলো দেখাচ্ছে ঘুরে ঘুরে। হ্যাঁ ওদের মন্দিরটা অনেক সুন্দর ছিল, অনেক বড় মন্দির, তো ওই মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে কোনটা কোন মন্দির কার, তারপরে কথাবার্তা বলতেছি। এদিক দিয়ে আমার বাবা মা অনেক, আমার বাবা যদিও এতটা ইয়া করে না, আমার মা বেশি ইয়া করতেছে যে একটা ছেলে, মানে ছেলে কত খারাপ, দেখো মেয়েটার সাথে ওইদিকে ওইদিকে চলে গেছে, মানুষ এই এলাকার মানুষ কী বলবে, ঠিক আছে, মেয়েটা মেয়েটাও কি কমন সেন্স বলতে কিছু নাই যে মেয়েটা তার বোন বিয়ে দিয়েছে, মাত্র আসছে এলাকায়, হুট করে ওর সাথে চলে গেল, এই নানা জনের নানা কথা বলতেছে। তো পরবর্তীতে ওকে নিয়ে রাস্তায় বের হলাম, মন্দিরে গেলাম। তখন এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো যে একটা কথা বলি, আপনি মাইন্ড করবেন না। তা বলছে না কেন মাইন্ড করবো, বলতেই পারেন, সমস্যা নাই। তখন আমাকে বলতেছে যে আপনি কাউকে পছন্দ করেন? আমি বলছি যে সত্যি কথা বলতে কাউকে পছন্দ কখনো করি নাই, তবে কেন জানি না কেউ একজনকে পছন্দ করতে ইচ্ছে করতেছে। বলছে কে? এখন না সেটা সময় হলে না হয় বলা যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে ও আমাকে আমাকে একটা মেয়ে পছন্দ করে, আমার স্কুলেরই আমার জুনিয়র বেচের একটা মেয়ে, তা আমাকে পছন্দ করে, আপনি কি এক্সপেক্ট করেন নাই? আমি না কখনোই না, কারণ আমার আমার পছন্দ করে এটা তো আমি বুঝি না, ঠিক আছে, তো আমি এই দূর, কিন্তু এখন কেন জানি না মানে কারোর সাথে রিলেশন করার জন্য, কাউকে ভালোবাসার জন্য মানে খুব একটা মানে মনের মধ্যে একটা আবেগ জমাচ্ছে আমার। হ্যাঁ কো আচ্ছা তাই, হ্যাঁ হ্যাঁ, তা আপনি কয়? হ্যাঁ সত্যি কথা বলতে আমি আমাকে অনেক ছেলেই প্রপোজ করছে, আমি কখনো কারো এই প্রপোজে আমি সাড়া দেই নাই, তবে কেন জানি না একটা ছেলের জন্য আমার খুব একটা ভালোবাসা জন্মাচ্ছে। আমি বলছি তাই? তো বলছে হ্যাঁ অবশ্যই তাই। তো এদিক দিয়ে ওর সাথে এগুলো কথাবার্তা বলার মধ্যে দিয়ে ক্লাস নাইনে, তখন আমি ক্লাস নাইনে, আচ্ছা
তখন আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে আসি চলে আসি বলতে একটা লোক উনি আমার ওই এলাকারই লোক আমি চিনি আমারে বলতে যে হুচ্ছা পুত্রা বাসায় চলে যাও না হলো সমস্যা এলাকা মানুষজন ভালো না কে কোথায় দেখলে কে কী বলবে না বলবে খারাপ বলবে চলে যাও তা আমরা দুজন আবার চলে আসি বাড়িতে চলে আসার পরে আমার মা আমাকে ডেকে নিয়ে একটা সাইডে নিয়ে আমাকে একটা থাপ্পড় দেয় থাপ্পড় দিয়ে বলতেছে যে তুই কি মান সম্মান কি আমার শেষ করে দিছস হ্যাঁ তুই কী জানোস একটা এলাকায় আসছস তোর বোন বিয়ে দিছস তুই শালির সাথে এইভাবে রাস্তায় বেরিয়ে কথাবার্তা বলে ঠিক হচ্ছে তোর মানুষজন কী বলতেছে তখন আমি বলতেছি মা আমরা তো খারাপ কিছু করতেছি না আমরা তো জাস্ট হাঁটতে হাঁটতে কথা বললাম আর ও এলাকাটা চিনি না ওই এলাকাটা ঘুরে দেখাইলাম ঠিক আছে যাই হোক তারপরে মা আমাকে বকা টাকা দিল আমি বললাম তখন আমার মা আবার ওকে বলতেছে গিয়ে যে জিয়ারি বাবারে শুনো একটা কথা হচ্ছে আমার ছেলেও ছোটো তুমিও ছোটো হ্যাঁ তোমরা এভাবে গেছো যে মানুষজন অনেক নানা ধরনের অনেক অনেক কথাবার্তা বলছে ঠিক হচ্ছে না আর আমার ছেলে কি তোমাকে আমার ছেলের ফোন নাম্বার দিছে তো ও বলতেছে না মাসিমা আমাকে ওর ফোন নাম্বার দেয় নাই আমিও নিই নাই ক দেখো আমার ছেলে যদি তোমাকে ফোন নাম্বার টাম্বার দেয় তুমি নিও না ঠিক আছে দরকার নাই নেওয়া ঠিক আছে আমার ছেলেও ছোটো তুমিও ছিল ছোটো তখন আমাকে ও ডেকে নিয়ে ওই ওদের বারান্দার রুমে ছিল আমাকে বলতেছে আপনার মা আমাকে এরকম এরকম কথাগুলো বলছে তা আমি বলছি যে আসলে একটা কথা বলি একটা কথা হচ্ছে আমার মা আসলে একটু রাগে টাইপের তো আর একটা কথা হচ্ছে আমার মা এগুলো পছন্দ করে না আমি কোনো মেয়ের সাথে কথাবার্তা বলি বা আমার সাথে কোনো মেয়ে হাঁটু কথাবার্তা বলে আমার মা এগুলো চায় না এগুলো মানুষ লোকে আসলে খারাপ বলে এই জন্য কর না ঠিক আছে আপনি নাম্বারটা আমাকে যদি দিবেন তাহলে আমি ওই আমার নাম্বারটা আপনাকে দিতাম আচ্ছা ঠিক আছে আমি দিব না কিন্তু আমার মাকে আমার মা যে ওকে নাম্বার দিতে বারণ করছে তখন কিন্তু সেটা বলে নাই ঠিক আছে এদিক দিয়ে আমি কাগজের মধ্যে আমার নাম্বারটা আমার লিখে রাখছি সব কিছু সুযোগ করে ওকে নাম্বারটা দিয়ে দেই আচ্ছা ঠিক আছে নাম্বারটা পাওয়ার পরে আমাকে বলতেছে যে এই নাম্বারটা নেওয়ার একমাত্র কারণ আপনার মা এবং আমার মা কি করছে বলতেছে আপনার মা আমাকে বারণ করছে আপনি যদি আমাকে নাম্বার টাম্বার দেয় যাতে না নিতে তাতে আমি বলছে তাই এখন কি আপনি নেবেন না আপনার মায়ের উপরে জিদ করে আমি আপনার থেকে নাম্বারটা নিলাম আমরা তো অন্যায় করছি না খারাপ কিছু করছি না মেয়েটা বলছে হ্যাঁ তালতো ভাই তালতো বোন লাগি নাম্বার নিলে সমস্যা কোথায় ঠিক আছে আমি আপনার নাম্বারটা আপনার মায়ের উপর রাগ করে নিছি ঠিক আছে দেখি আপনার মা কী করতে পারে আমি বলছি দেখেন রাগ করার কিছু না এখানে আর সমস্যা না আমার মা তো আর জানবে না আমি নাম্বার দিছি আর আমরা কথাবার্তা যদিও বলে থাকি তাহলে তো আমার মা আমাকে মার সামনে কথা বলবো না ঠিক আছে এক পর্যায়ে ওদের বাড়ি থেকে আমরা চলে আসি আসার পর থেকে ওইটা ছিল বিয়ের দুই তারিখ তিন তারিখ বিয়ে গেছে দুই তারিখ তিন তারিখ আমার সাথে ওই নাম্বার টাম্বার দেওয়া আর ওদের নাম্বারটা আমার কাছে ছিলই কারণ ওই যে ওই বিয়েতে যখন গেছিলাম তখন না আমার নাম্বার থেকে কথা বলা তো ছয় তারিখে আমাকে ও ফোন দেয় ঠিক সন্ধ্যার টাইমে আমাকে ফোন দেওয়া হয় তো অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমাকে বলতেছে যে আপনার দিনকাল কেমন যাচ্ছে পড়াশোনা কেমন যাচ্ছে হ্যাঁ পড়াশোনা ভালো চলতেছে স্কুলে গেছেন আমাকে হ্যাঁ গেছি তা আপনি স্কুলের গার্লফ্রেন্ডের কী হর আমি সে গার্লফ্রেন্ড কোথায় পাবো আমি তখন রিলেশনে জড়াই না রিলেশন জড়াইলে তো গার্লফ্রেন্ড হইতো না ও আমাকে পছন্দ করে তা আপনি ওই মেয়েটা সাড়া দেন নাই আমি চান আমি সাড়া দিব না ও কেন দিবেন না আমি কই না আমি সাড়া দিব না আমি অন্য কারোর প্রেমে সাড়া দিব ওর প্রেমে না ঠিক আছে সেটাকে আমি কই সেটা সময় হোক না সময় হলে সব কিছু জানতে পারবেন আমি কই আপনার ব্যাপারটা আমাকে কিন্তু এখন ক্লিয়ার করার নাই আপনি কোনো একটা ছেলেকে আপনি পছন্দ করেন তো বলতেছে যে আমি যদি বলি তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমি বলতেছি কেন বিশ্বাস করবো না না বিশ্বাস করার কি আছে কয় হ্যাঁ বলবো তবে একটা সত্য আছে আমি বলার সাথে সাথেই আপনি ফোনটা কেটে দিবেন ঠিক আছে আমি বলছি যে কেন ফোন কাটবো কেন কয় না ফোনটা কেটে দিবেন আমি কথা বলবো আপনি সাথে সাথে ফোনটা কেটে দিবেন হওয়ার পরে আমি আবার ফোন দিয়ে কথা বলবো তোমার কাছে ওকে ফাইন আমি বলতেছে যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ওকে বলে দিল বলে দেওয়ার সাথে সাথে আমি কাটছি না তো আমি কাটছি না দেখ ওই কেটে দিছে ঠিক আছে আমি কাটছি না দেখে কেটে দিছে কেটে দিয়ে কিছুক্ষণ পরে আবার ফোন দেয় মেবি দশ মিনিট পনেরো মিনিট পরে আমাকে ফোন দেয় আমাকে বলছে কি অবাক হলেন আমি কেন আমাকে খারাপ ভাবতেছেন কেন খারাপ ভাববো আমি তো সেটার অপেক্ষায় আছি আপনার রিপ্লাই খুব ইনস্ট্যান্ট ছিল যে হ্যাঁ আপনিও তাকে পছন্দ করেন হ্যাঁ আমার আমি তো সেই সেই কথাটা শোনার জন্য অপেক্ষায় আছি আমি জানতাম আপনি কথাটা বলবেন যদি আপনি যদি না বলতেন আমি আসলে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে মানে আমি বলেই ফেলবো এবারে আমাকে বলতেছে সো আমি তুমিও কি সত্যি আমি কি হ্যাঁ সত্যি কো সত্যি তো হ্যাঁ কি সত্যি তো বলতেছে তাহলে এখন থেকে আর আপনা আপনি না আমরা তুমি তুমি করে কথা বলবো ঠিক আছে কীরকম জানি একটা ফিল হলো মানে আমার কাছে এতটা ভালো একটা ফিল হয়েছে যে মানে একটা মেয়ের সাথে কথা বলতে কত যা মানে তখন আমার কাছে ভালো লাগছিল বলে বুঝতে পারে না মানে তখন থেকে মানে ভালোবাসাটার একটা উৎপত্তি হয়ে গেল এই তখন থেকে আমাদের মধ্যে রাতের পর রাত দিনের পর দিন লং টাইম কথা হতো
তখন কল রেটটা অনেক বেশি ছিল। হুম, তখন অনেক টাকা পয়সা তো কোথায় থেকে পাবো, তখন মায়ের থেকে নিতাম, মা তো দিত না, মায়ের থেকে বলে বলে নিতাম, মা খরচের জন্য দিলে দেখা যায় ওইখান থেকে কিছু টাকা মেরে দিতাম, আবার মায়ের থেকে চুরি করে নিতাম, আমার মা কোথায় কোথায় টাকা রাখতো তখন চুরি করে নিয়ে ফেলতাম টাকাটা, কারণ আমি কথা বলতে তো টাকা লাগবে আমার। বাবা কি তখন দেশে না দেশের বাইরে চলে গেছে? আমার বাবা তখন দেশে ছিল, তখন দেশেই ছিল। হ্যাঁ, দেশে ছিল। তার মধ্যে দিয়ে আমার ওর সাথে আমি কথা বলতেছি, মানে কোথায় তখন আড়ালে কথা বলতাম, দেখা যায় আমাদের খালের পাড় ছিল, খালের পাড়ে চলে যেতাম, আমাদের সম্পর্কটা খুবই জড়াচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে আমি স্কুলের যখন যাতায়াত করতেছি, আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক, বিশেষ করে আমার একটা ফ্রেন্ড ছিল অনেক, আমার ফ্রেন্ডদেরকে আমি বলতাম যে এরকম এরকম বিয়েতে গেছি, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন তার সাথে আমার রিলেশন আমি জড়াই ফেলছি, আমি ওর সাথে রিলেশন করছি, আমি ওকে ভালোবাসি। তো বলতেছে আমার বন্ধুরা জিজ্ঞেস করতে কে এটা, ছবি টবি আছে কিনা, আমি চা আপাতত এখন তো ছবি টবি নাই, আর আমার মোবাইল তো ক্যামেরা মোবাইল না যে ছবি তুলে রাখবো, তবে ছবি দিয়ে যাবে। এদিক দিয়ে আমার একটা এই ফ্রেন্ড অনেক ছিল, অনেকের গার্লফ্রেন্ড ছিল শারমিন। ঠিক আছে, অনেক শারমিনকে বললো এরকম এরকম বলে দিস, ওই জন্য অপেক্ষা না করে সুদেব কিন্তু অন্য কারো প্রেমে পড়ে গেছে, পুরো স্কুলে বাজে বলতে সুদেব কারো প্রেমে পড়ছে, কারো প্রেমে পড়ছে। শারমিন ওকে, আমার ক্লাসমেট, অনেকের গার্লফ্রেন্ড, আমরা এক ক্লাসমেট। তখন সবাই আমাকে এই যে আমার ক্লাসরুমে, তারপরে আমার এই টিউশন রুমে, আমার সবাই আমাকে ইয়া করতেছে আইসক্রিম খাওয়ার জন্য, এই নাস্তা করার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য, যে আমি প্রেমে পড়ছি, কাউকে কিছু দিচ্ছি না, খাওয়াচ্ছি না, ঠিক হচ্ছে না। ঠিক আছে, এদিক দিয়ে ওই যে নাম মেয়েটা, ও আমার জন্য মানে কেউ একটা আসা যাওয়া, স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। একদিন আমাকে শারমিন বললো কি যে সুদেব একটা কাজ কর, কিন্তু তোকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, তুই ওর সাথে কথা বল। ঠিক আছে, তাই আমি বললাম যে তখন আমার কিন্তু আর মানে মনের ভিতরে কিন্তু আর ভয় করছে না, মেয়েদের সাথে কথা বলা বা চলাফেরা করা আমার কিন্তু তখন আর ভয় করছে না। ঠিক আছে, তখন আমি একদিন কি করছি, আমি ওই যে আমাদের ওয়াশরুমের সামনে দাঁড়া রয়েছি, ও আসবে, শারমিন ওকে নিয়ে আসবে। তখন আমি বললাম যে আসলে তো আমি যতটুকু শুনছি তুমি আমাকে পছন্দ করো, আর তোমার ভাই কিন্তু আমার সিনিয়র। ঠিক আছে, তোমার সাথে আমি রিলেশন করতে গেলে তোমার ভাই হয়তো তোমাকে মারধর করবে, বা আমাকেও হয়তো বকা ঠকা দেবে, আমার দাদাকে কাছে যদি বিচার দেয় আমাকে মারধর করবে। ঠিক আছে, আর একদিকে আমার মায়ের কাছে যদি বিচার দেয় এগুলো, আমার মা যদি শোনে আমার বকা দেবে। আর তুমি তো ভালো করে জানো স্কুলের প্রত্যেকটা টিচার ম্যাডামরা আমাকে নাতি বলে রাখে, বুঝলে, দাদার দিক থেকে নাতি বলে ডাকে, আর আমি ভালো এখানে ভালোভাবে আছি, আমাকে সবাই ভালোভাবে চিনে। ওকে বোঝানোর পরে বলতেছে যে আমাকে অনেক কথা, তখন অনেক কথা, অনেক কথাবার্তাই বললো, ঠিক আছে সমস্যা নাই, আপনি যদি অন্যকে আগে ভালোবেসে সুখে থাকতে পারেন তবে থাকতে পারেন, তবে আমি আপনাকে ভালোবেসে যাব। এটা কি মানে মেয়েটা আগে বলেছিল আপনাকে যে কোনো কারণে সে আপনাকে লাভ করে বা এরকম কোনো কিছু, নাকি এই ধরনের ঘটনার পর ডিরেক্টলি বললো যে ভালোবেসে যাব? আমাকে আমার কথাগুলো বলার পরে। আচ্ছা, ওকে, ঠিক আছে। শারমিনকে যখন নিয়ে আসছে, ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি, আমি কিন্তু আপনার সরাসরি কখনো বলি নাই, ঠিক আছে, কিন্তু আপনি শুনছেন, ঠিক আছে, আমি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, তবে হ্যাঁ সত্য আমি আপনাকে ভালোবাসি, ভালোবেসে যাবো, আপনি অন্য কাউকে ভালোবেসে নিয়ে সুখে থাকেন সমস্যা নাই, ঠিক আছে, তার জন্য আপনার জন্য পেয়ে থাকলো। এদিক দিয়ে আমি স্কুলে যাইতেছি, আসতেছি, বাড়িতে আসতেছি, কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে আমার ক্লাস নাইনও শেষ হয়ে গেলো। ঠিক আছে, এদিক দিয়ে বাবা আবার বাইরে চলে গেল, তখন বাবার সাথে আমার আর সরাসরি যোগাযোগ হচ্ছে, তখনও কিন্তু আমার বাবা আমার ওই যে কাকাতো ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠায়। ঠিক আছে, ও টাকা পয়সা যদি 10 পাঠায় আমরা পাই 2000, যদি পাঠায় 5000 পাঠায় পাই 1000। ঠিক আছে, তারপরে কোনো কপিয়ত নাই, ঠিক আছে, কোনো কপিয়ত নাই, ঠিক আছে, টাকা পাচ্ছি, আমার বাবার অনেক টাকা পয়সা কিন্তু ওরা আত্মসাৎ করে ফেলছে। ঠিক আছে, এদিক দিয়ে আমার কাকা, আমার মেজ কাকা একবারে চলে আসছে, ঠিক আছে, আমার মেজ কাকা চলে আসছে, তারপরে বাবা চলে যায়, বাবার সাথে তখন যোগাযোগ হচ্ছে, বাবা তখন আমাকে খরচের জন্য মান্থলি 5000 টাকা দিত। 5000 টাকা আপনাকে এই ক্লাস নাইনে থাকতে শুধু আমার হাত খরচের জন্য মান্থলি প্রতি মাসে আমার জন্য 5000 টাকা দিত। ওই টাকাটা আমি কারো কাছ থেকে নিয়ে আসতাম, যেমন আমাকে বলতো নারায়ণ কাকার থেকে নিয়ে আস, আমাকে বলতো তোর মাসা দাদা থেকে নেয়, বাবা আমার জন্য টাকাটা পাড়া দিত। ঠিক আছে, কখনো মাকে বলতো, কখনো মাকে বলতো না। আচ্ছা, ঠিক আছে, কারণ মা বকা দিবে, কারণ মাই আমাকে চায় না যে আমার বাবা আমাকে টাকা পয়সা দিয়ে আমি উশৃঙ্খল হয়ে যাই। ঠিক আছে, তো বাবার সাপোর্ট পাইতাম অনেক বেশি, বললাম না যখন যেটা চাইছি সেটাই পাইছি। ঠিক আছে, তখন পান দিয়ে আমার জন্য 5000 টাকা পাঠাইতো, বাবার টাকা পয়সা পেয়ে তো তখন আমি উন্মাদ হয়ে গেছি, টাকা পয়সা খরচ করতেছি, এইদিকে ওইদিকে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতেছি, আড্ডা দিচ্ছি, জমিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছি, আর যেদিন মা বাড়িতে থাকতো না তখন তো আরও খুশি, তখন আমি রাতকে রাত দোকানে আড্ডা দিতাম, ঘোরাফেরা করতাম। ঠিক আছে, এদিক দিয়ে ক্লাস নাইনেও শেষ হয়ে গেল, আমি যখন ক্লাস টেনে উঠলাম, ঠিক আছে, পরীক্ষার সময় আসলো, এদিক দিয়ে ক্রমে ক্রমে সে
এক ধাপ থেকে আরেক ধাপে উঠছে, পড়াশোনা করছে। আর আমি আমার ওই যে তালতো ভাইয়ের সাথে, ওনার নামটা ছিল মাধব, ওই তালতো ভাইয়ের সাথে আমি সবসময় যোগাযোগ করতাম, কবে যাইবেন আপনি, আপনার শ্বশুরবাড়িতে কবে যাইবেন, আমি হয়তো যাবো, মানে ওকে দেখার জন্য। হ্যাঁ, ওকে দেখার জন্য, আর এর ওকে দেখার জন্য। আর ইতিমধ্যে আমি ওনাকে বলেও দিছি যে আপনার শালিকে কিন্তু আমি পছন্দ করি, আপনার শালি আমাকে পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো উনি কিন্তু রাজি ছিল, উনি কিন্তু যথেষ্ট রাজি ছিল, ঠিক আছে। উনি বলতে ভালো কথা, আমার শালিকে বিয়ে করি সমস্যা কোথায়, ঠিক আছে। আর সমস্যা কোথায়, আমরা নিজেরা নিজেরাই তো, আর ও তো দেখতোই যে আমি তো একবার এক ছেলে, আর ও শালি শালিকে যদি আমার কাছে বিয়ে দেয় তা ভালো। উনি কিন্তু যথেষ্ট হেল্প করতো আমাকে, আমার উনি নিজে থেকে মাঝে মাঝে আমাকে ফোন করে বলতো যে সুদেব আমি তো কালকে যাব বা পরশু যাবো, অমুক দিন যাবো, তুমি সাথে যাবি, আমি তো অনেক খুশি হয়ে যেতাম। তখন মাকে বুঝাই সুঝাই, মা দাদাই ফোন করছে, ওই যে তালতোভাই ফোন করছে ওনার সাথে যাওয়ার জন্য, এক জায়গায়, কোন জায়গায় সেটা বলতাম না, যাওয়ার জন্য বলতাম। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জে কেবরিয়া, ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, motivation, lies, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই, আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম সুদেব, তারপরে এই যে দাদার সাথে যাইতাম, যাইয়া ওর সাথে দেখা টাকা করতাম, আমাকে চিঠি দিত, তখন চিঠি দিত, ওর চিরকুটগুলো এখন আমার কাছে আছে, চিঠি দিত, আমিও লিখতাম ওর একটা, ওদের ওইখানে রুম থেকে নিয়ে অনেক কথাবার্তা বললাম, চলে আসতাম, বেড়াইতাম। ওদের ওর বাবা মা আমাকে চিনত যে পুত্রা হিসেবে, এরকম চিন্তা ওই বাবা মায়ের সাথে আমার একটা আবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঠিক আছে। আবার ওদের যখন পূজা পার্বণ হতো আমাকে নিমন্ত্রণ করতো, ঠিক আছে, নিমন্ত্রণ করলে আমি চলে যেতাম। আমাকে আমাকে যথেষ্ট পরিমাণ ওরা আমাকে খুব ইয়ে করতো, জেলে পাগলের মতো হয়ে যেত, কী খাওয়াবো না খাওয়াবো এরকম। আমি আমার পরীক্ষা চলে আসে, আমি পরীক্ষার জন্য অ্যাটেন্ড হই, ঠিক আছে, আমার SSC পরীক্ষা চলে আসে, তখন আমি পরীক্ষা দিই, ঠিক আছে, আমি পরীক্ষা দেই, তখন ও ক্লাস টেনে উঠে, তখন আমার সাথে ওই যে টুকটাক মাঝে মধ্যে শুধু রাগারাগি হতো, রাগারাগি হতো এই কারণে তেমনটা ফোনে কথা হতো না, মানে দুই তিন দিন পরপর ফোনে কথা বলতো, জাস্ট SMS করতো, ঠিক আছে। তখন এর মধ্যে দিয়ে আমি যখন পরীক্ষা দিয়ে পেলি, পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে ওর সাথে আমার তখন কথাবার্তা হয়, আমিও মাঝে মাঝে চুরি করে দেখা করতে চলে যাই, ওদের স্কুলে গেটে চলে যাই, স্কুলে দেখা টাকা করি। এদিক দিয়ে আমার বাবা সাপোর্ট তো আমার কাছে আসেই। আবার এই যখন আমি পরীক্ষা দেওয়ার পর আমি কলেজে ভর্তি হব, আমাদের ফেনী মহিপাল এই কমার্স কলেজ থেকে আমি পড়াশোনা করি, কমার্স কলেজে ভর্তি হই। কমার্স কলেজে যখন ভর্তি হই তখন আমার এক পর্যায়ে ফ্যামিলিতে একটু প্রবলেমে দাঁড়ায়, প্রবলেমে হয়ে দাঁড়ায় এই কারণে। ইন দ্য মিন টাইম কি ফ্যামিলি বা আশেপাশের লোকজনরা মোটামুটি জানাজানি হয়ে গেছে যে আপনার সঙ্গে মেয়েটার সম্পর্ক আছে, এরকম কোনো কিছু কেউ জানতো না? কেউই জানতো, আমার জাস্ট আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড ছিল ওরাই জানতো, আর আমার কাকাতো বোন দেবী ছিল আমার সমবয়সী। আমি একটা জিনিস আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, তখন খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, জীবনে প্রথম ভালো লাগার অনুভূতি বা প্রথম ভালোবাসার অনুভূতি যে কতটা তীব্র হয়, কতটা ভয়ানক হয়, কতটা ইমোশনাল হয়, কতটা পিসফুললি হয়, কতটা লাভলি হয় এবং কতটা ধ্বংসাত্মক হয়, সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে দ্য পাওয়ার অফ লাভ ইজ এক্সট্রিম ইন ফার্স্ট লাভ। সো এটা যার জীবনে যেভাবেই আসুক না কেন, এটা মানে আনএক্সপ্লেইনেবল, এবং এটা যে পড়েছে প্রেমে সে আসলে ওর ওকে বুঝতে পারবে, নইলে আসলে বলা সম্ভব না। এবং যে কারণে এখানে ভুলটা অনেক বেশি হয়, কারণ এটা খুব অল্প বয়সে চলে আসে, যদিও ধর্মীয়ভাবে এই বিষয়গুলোতে সম্পূর্ণরূপে না আছে,
বিশেষ করে আমাদের ধর্মে, আমার মনে হয় আপনাদের ধর্মেও বোধহয় এই বিষয়গুলোতে আপনারা সাপোর্ট করে না, করে কি না করে না, যাই হোক ঠিক আছে বলেন। তারপর তারপরে আমার বাবা তখন পলাতক হয়ে গেছে, আঁকা মানাই পলাতক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে বাবা টাকা পয়সা দিতে পারতেছে না, ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। ও হো, মানে এখন তো প্রতি মাসে তো আমাকে 5,000 টাকা দিচ্ছে, ফ্যামিলি যখন টাকা পয়সা দিচ্ছে আমরা খরচ বড় করি, তখন আমাদের একটু একটু সচ্ছল অবস্থা, আমরা খুব ভালো ছিলাম তখন। এদিক দিয়ে বাবা যখন আঁকামা লাগাতে পারে নাই, তখন আমার বাবা পলাতক হয়ে গেছে, আর টাকা পয়সা দিতে পারছেন, তখন আবার একটা করুণ অবস্থা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু আমাদের কিন্তু ওই যে মুড়ি ভাঙা যেটা ছিল ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তখন আমি কি করতাম, চাকরি খুঁজতাম। ঠিক আছে, তা আমার এক ভাগিনা ছিল, ওই ভাগিনার মাধ্যমে আমি জানতে পারি যে লোক নিচ্ছে বিমা ইন্স্যুরেন্সে কাজ করার জন্য। তখন আমি আরেপিন ভাইয়ের মাধ্যমে আমার ওই ভাগিনার মাধ্যমে গিয়ে বিমার কাজ শুরু করি। দেখা যায় কি সারাদিনে 25টা করলে 25 টাকা পাইতাম। ঠিক আছে, বিমাগুলো মানুষকে বুঝাই বুঝাই বুঝাইয়া বুঝাইয়া এই বিমা ইন্স্যুরেন্সগুলো অ্যাক্টিভ করতাম। তো আমি একটা যখন আমি চাকরিটা পাই, আমার মা একটা খুশি হয় যে আমার ছেলে পড়াশোনার পাশাপাশি একটা জব করতেছে, আর আমি টিউশনও করাইতাম রাত্রিবেলা দিনের বেলা বিকেলবেলা আসলে আমি কলেজ থেকে আসার পর থেকে টিউশনও করাইতাম। আমার আশেপাশে মুসলিম থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের অনেকে, আমি তখন এই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমি 4-5 জন একটা বেস বেস করে টিউশন করাইতাম। টাক মোটামুটি এভাবে করে মাকে নিয়ে চলতেছি। এদিক দিয়ে আমার বোন মেজ বোন আমার পাশে আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমার মেজ বোনের সাথে কিন্তু আমাদের তখন কিন্তু এর আগে দিয়ে আমাদের এতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। আমার দুলাভাই একটু অন্য টাইপের ছিল, আমার বোনকে অনেক নির্যাতন করছে, অনেক মারধর করছে, বোনকে এমনও দিন গেছে পিটাইয়া আমাদের বাড়িতে পাঠাই দিছে। ঠিক আছে, অনেক টাইম আমাদের দিনে থাকতো। তো আমার বোন কী করছে তখন, আমার বোনের মানে বর্তমান তখন অবস্থা আর কি 2010-11 দিকে, ঠিক আছে, আমার বোনের অবস্থা তখন কিন্তু ভালো ছিল। তখন আমার বোন আমার বোনের জামাই আমাদের পাশে এসে দাঁড়াইছে, যেটা না বললেই নয়। আমার বোন আমাদেরকে তখন আমার টাকা পয়সা দিচ্ছে, চুরি করে হোক দাঁড়ি করে হোক, আমার বোন আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, খরচ পাতে দিচ্ছে, খরচ রিক্সার ড্রাইভার দিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে খরচ পাতে পাঠাচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে আমার দুলাভাইটা কিন্তু তখন কিন্তু অত্যন্ত ভালো, মানে ভালো টাইপের হয়ে গেছে। আগে যেরকম আমাদের সাথে আচার ব্যবহার করতো মানে অনেক খারাপ ছিল, তখন কিন্তু আমাদের অনেক আমার সাথে অনেক ভালো একটা কিছু কিছু একটা করতো। আচ্ছা, চাইতো যে আমার একটা একটাই তো শালা, আমার একটাই তো শাশুড়ি, ঠিক আছে, ওদের জন্য কিছু করা অনেক করতো। এই পর্যায়ে আমি যখন এভাবে করে আমার চলে যায় 11-12 চলে যায়, 13 চলে যায়। ঠিক আছে, এদিক দিয়ে কলেজে উঠে, কলেজে ভর্তি হতে পারতেছে না, ওই যে তার কোনো ভাইটাই নাই, তার 4 বোন, বাবা আবার বৈদ্য ছিল, বৈদ্য তো বুঝেন খুনকার, গুণিন ছিল, আমাদের গ্রামের ভাষায় গুণিন বলা হয়। তো উনি আগে অনেক খারাপ কাজ করতো, অনেক লোকে বান মেরে মেরে ফেলতো, তোমার করতো এগুলা, তো তখন এক পর্যায়ে উনি ছেড়ে দিছে এগুলা। ছেড়ে দেওয়ার পর থেকে কলেজে ভর্তি হইতে দিচ্ছে না ওরে, কেন ওর মানে ফ্যামিলি থেকে দিচ্ছে না, ফ্যামিলি থেকে দিচ্ছে না, টাকা পয়সা নাই পাচ্ছে না। ঠিক আছে, টাকা পয়সা নাই পাচ্ছে না, ও পড়াশোনা করাবে না। প্রিয় শ্রোতা, এখানে একটা কথা বলি, আমরা কিন্তু অনেকবার আপনাদেরকে এই যে টুঁ টুঁ যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে হলো উনি যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করেছে, সে মেয়েটার নাম এখানে উনি মেনশন করছেন ওনার গল্প বলার ধরন অনুযায়ী, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা চাচ্ছি না তার নামটা এখানে প্রচার করতে, এতে করে তার সামাজিকতায় সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা নামটাকে এখানে এইভাবেই প্রেজেন্ট করছি, এটা যে কোনো একটা নাম আপনি ধরে নিতে পারেন। ওকে, হ্যাঁ বলুন। তারপরে আমি ও আমাকে বলতো, ও তখন আমাকে ও একটা নামে রাখতো, সেটা হচ্ছে পরাণ। আমাকে বলতে পরাণ, আপনি কোন নামে ডাকতেন ওকে, আদর করে কি নামে ডাকতেন? জানু বলে ডাকতাম। জানু, জানু বলে। ঠিক আছে, জানু আর পরাণ বলেই বলেন, তাহলে নামটা আর আমাদের মিউট করতে হবে না। ওকে ঠিক আছে বলেন। হ্যাঁ, তারপর আমাকে বলতো পরাণ, বাবু তো আমাকে আর কলেজে ভর্তি করা দিচ্ছে না, এরকম এরকম, এখন আমি সাপোর্ট পাচ্ছি না। ঠিক আছে, আবার আরেকটা কথা এখানে বলতে হয় যে ওর বাবার সাথে ওর মার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তখন আমাকে আমি বলতাম যে কী করো এখন, ঠিক আছে আমি এখন কী করতে পারি, আচ্ছা তুমি একটা কাজ করো, কলেজে ভর্তি হইতে অ্যাডমিশন নিতে কত লাগে কি আসবে, তখন তুমি একটা টাকা দাও আমাকে। তখন আমি আমি টাকা কোত্থেকে পাবো, টাকা কোত্থেকে পাবো, টাকা আমার টাকা লাগবে। তখন আমি আমার এক আমার এলাকার এক ছোটো ভাই, বয়সে ছোটো, তখন ও রাজের কাজ করে। জি, তখন আমি বলছি আমি তোর সাথে রাজের কাজ করতে চাই। আমি বলতো দাদা আপনি একটা শিক্ষিত ছেলে, পড়াশোনা করান, টিউশনই করান, আপনি রাজের কাজ করবেন, এটা কোন কীভাবে দেখায়? রাজের কাজ 220 টাকা। রাতের কাজ বলতে এটা কি? রাজের কাজ, রাজমিস্ত্রি কাজ। ও রাজমিস্ত্রি, রাজ্যকালি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাজ্যকাল, আপনি জোগালি দেবো আর কি। আমি বলছি আমি করবো, তবে আমার এলাকা না, তুমি যেখানে করো ওই সব এলাকায়, যেমন ও বিভিন্ন পাঁচ গেছি ইয়াতে মোহানে ফেনীতে বাইরে বাইরে করতো, আমাকে কেউ দেখবে না চিনবে না, আমি করবো, আমার টাকার প্রয়োজন ভাই। ঠিক আছে, আমার টাকার প্রয়োজন, আমাকে এটা করতেই হবে। তখন আমি ওর সাথে বলছি ঠিক আছে আপনি মনে হয় পারবেন না, তবে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাবো। তখন আমাকে নিয়ে যায়,
আমি প্রথম দিন গেলাম, আমাকে বালি চালতে বলে, বালি চালি, তখন ওরা ওরা মশলা আমাকে পানি আনতে বলে, আমিও নিয়ে আসি, করি, খুব কষ্ট, মানে এত কষ্ট যেটা বলে বুঝাতে পারেন। তারপর আমাকে করতে হবে, তা আমার মা আমাকে জিজ্ঞাসা করতো যে কোথেকে আসো যাত্রা, শরীরে এত ময়লা তোলা। বলছে আমি একটা কাজ পাইছি অ্যাস্ট্রো কিপারের। আচ্ছা, আমাদের আনসার ক্যাম্পের সামনে একটা একটা বিল্ডিং কন্ডিশনের কাজ চলতেছে, ওখানে একটা অ্যাস্ট্রো কিপারের ওখানে মালটাল আমাকে দায়িত্বে দেখাশোনা করি আমি ওগুলা। ঠিক আছে, আমার টাকা লাগবে, 4,000 টাকা জোগাড় করতে পারলাম আমি হ্যাপি। তখন আমি ওই কাজ করে 4,000 টাকা জমাই, এদিক দিয়ে টিউশন টিউশন থেকে টাকার পয়সা নিয়েছি, 4,000 টাকা জমা আছে, জমা আমি বাড়িহাট চলে যাই। ঠিক আছে, বাড়িহাট ওকে ফোন দিয়েছে, ও তো আসছে, এসে আমি ওকে টাকা দিয়ে বলছি তুমি ভর্তি হয়ে যাও। আর ওই টাকাটা কোত্থেকে আসছে যদি তোমার বাবা মা তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, তুমি কিছু একটা বলে ম্যানেজ করো। আর ওই দিক দিয়ে তার আমার ওর বড় বোন আর কি দিদি, উনি আমাকে সবসময় সাপোর্ট করে যাইতো। আমার বোনকে কখনো কষ্ট দিও না, আমার বোনকে যতটুকু পারা ওকে ভালোবেসেও, ঠিক আছে, ও তোমাকে অনেক ভালোবাসে, ও তোমার জন্য পাগল, ঠিক আছে, মানে আপনার গার্লফ্রেন্ডের বড় বোন। বড় বোন, ওকে। তো উনি তখন উনি ওনার মাধ্যম দিয়ে আমার গার্লফ্রেন্ডে আমার পরাণ ওর বাবা মাকে বলছে যে এইরকম আমি ভর্তি হবো, আমাকে হেল্প, আমাকে আমার কোন ক্লাসে ভর্তি হবে, ও ইন্টারে ভর্তি হবে। আপনি তখন কিসে পড়ছেন? কমার্স কলেজে। হ্যাঁ, আমি কমার্স কলেজে ইন্টার। আমি, তার মানে আপনাদের 9 থেকে শুরু হয়েছে তখন প্রেমের বয়স কত বছর চলছে? মোটামুটি ভালোই তো পরিপক্ক বয়স, 4-5 বছর হয়ে গেছে। 14 সাল শুরু করেছেন কত সালে? 9, মানে 5 বছর হয়েছে। এই 5 বছরে ফ্যামিলির কেউ জানে না, মানে আপনার ফ্যামিলির কেউ জানে না? আমার ফ্যামিলি কেউ জানে না, শুধু আমার এই আমার মেজো বোন জানে। আচ্ছা, মেজো বোন জানে, মানে প্রিয়াঙ্কা জানে না? প্রিয়াঙ্কা জানে না। ওকে, ফাইন, ঠিক আছে, বলেন। তারপর ওদের ফ্যামিলির ও জানে, শুধু ওর বাবা মা ছাড়া। এই 5 বছর সম্পর্কটা কি শুধুই সম্পর্ক ছিল নাকি অন্য কোনো দিকে টান নিয়েছে? আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি আমি কোনো প্রশ্ন। তখন পর্যন্ত আমাদের কোনো ধরনের অন্যদিকে কোনো অনৈতিক কোনো বিষয়টি সেগুলো ছিল না, অনৈতিক কোনো কিছু হয় নাই। ওকে, তারপরে যখন ও কলেজে যখন ওকে ভর্তি করাই, ঠিক আছে, ও কলেজে ভর্তি হলো, কলেজে ওঠার পর থেকে ও পড়াশোনা করতেছে, ওকে আমি সম্পূর্ণ সাপোর্ট আমি দিচ্ছি, ওর ফ্যামিলিতে কিন্তু পাচ্ছে না, কিন্তু ওর ফ্যামিলি জানে কি ওর বড় বোন ওকে দিচ্ছে, ঠিক আছে, ওর বড় বোন ওকে হেল্প করতে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু নামটা ছিল বড় বোনের সাপোর্টটা ছিলাম আমি। এদিক দিয়ে 2014 সাল আমি তখন আমাকে ও বলতো যে আমি তো কলেজে পড়াশোনা করতেছি, আমার বাবা আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমি এখন কি করব, বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে, আর তোমার তোমাকে তো এখন বিয়ে তোমাকে তো এখন বিয়ের জন্য আমি কি বলবো, তোমার পক্ষে কি আমাকে এখন বিয়ে করা সম্ভব? তাই আমি বলতেছি দেখো আমার তো এখন চাকরি নাই বাকরি নাই, আমি তোমাকে এখন বিয়ে করে তো কোনো মানে কোনো প্রশ্নই আসে না। তখন বলতেছে যে না এখন আমি কি করব, এখন পড়াশোনা তো অফ করা হয় অফ করে দিতে হবে আর বাবার মতেই বিয়ে করতে হবে, ঠিক আছে, তো কিছু একটা করো, ঠিক আছে। তো তখন আমরা কী করছি, এক এলাকার আমার এক ছোটো ভাই ছিল, ওর মাধ্যমে আমি জানতে পারি কোর্ট ম্যারেজ করতে হবে। জি, কোর্ট ম্যারেজ করতে হবে, কত টাকা লাগবে? 12,000 টাকা লাগবে। তা আমি এই 12,000 টাকা কোত্থেকে নেব? তখন আমি কী করছি, আমার মায়ের কানের গুলা ছিল, আমি চুরি করে এখান থেকে নিয়ে ফেলি, ঠিক আছে, এগুলো নিয়ে বিক্রি করে ফেলি 26,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, 26,000 টাকা বিক্রি করে আমি অনেক হ্যাপি। তখন আমি কি করছি, 2014 সালের মে মাসের 29 তারিখে ওকে আমি ফেনীতে নিয়ে আসি, আমার পরাণকে ফেনীতে নিয়ে আসি, ফেনীতে নিয়ে আসি, আমরা আমাদের মতে আমরা একটা কোর্ট ম্যারেজ করে ফেলি, কাগজপত্র ডিল করে ফেলি, আমাদের ওই উকিলের মাধ্যমে সব কিছু উনি করে দিছে, স্বাক্ষরটা আমি দিছি, আমার গার্লফ্রেন্ডও দিছে। এর মধ্যে দিয়ে ও যখন কলেজে উঠছে, কলেজে উঠার পর থেকে আমরা কন্টিনিউ দেখা করতাম, দেখা যায় দুই তিন দিন পর দেখা করতাম, আজকে ওই পার্কে, কালকে ওই পার্কে, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়। এর মধ্যে দিয়ে আমি ওকে একটা অফার দিই, ঠিক আছে, ওকে একটা অফার দিই যে তুমি আমার এখন থেকে তুমি আমার বউ, ঠিক আছে, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, ঠিক আছে, আমি চাইতেছি কিছু, ঠিক আছে। তো বলতেছে যে হ্যাঁ আমি জানি তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে হাজব্যান্ড বলে ডাকি, যেহেতু জানি। কোর্ট ম্যারেজটা কি আপনাদের রিলিজিয়নে কি এটা কি মানে রিলিজিয়াসটিক ওয়েতে আপনাদের বিয়ে মনে করা হয়, মানে ধর্মীয়ভাবে এটা বিয়ে কিনা আপনাদের জায়গা থেকে? হ্যাঁ, বর্তমানে এটা বিয়ে ধরে মনে হয়, কিন্তু আমাদের হিসেবে কর্মীরা বিশ্বাস করে না, মানে বিয়েটা বিশ্বাস করে না। না, আমাদের বিশ্বাস করে ওই যে পুরোহিতরে বসিয়ে মঞ্চ পড়াবে, ওটা তো হয়েছিল, ওটা তো হয় নাই, ওটা তো হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে, আপনি কোর্ট ম্যারেজের জায়গায় কেন গেলেন? আপনি বলে গেছেন গল্পটা, আমি ইন্টারাপ্ট করিনি, কিন্তু কোর্ট ম্যারেজের জায়গায় যাওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, ওই যে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আচ্ছা, তো আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারতেন যে আমি ওকে বিয়ে করবো? আমার ফ্যামিলিতে তখন বলা সম্ভব না। কেন সম্ভব? তখন আমার তো চাকরি নাই, ছোট, মানে আপনি ধরে নিয়েছেন যে আপনার ফ্যামিলি রাজি হবে না। রাজি হবে না, সো যে কোনো কারণেই হোক না কেন বিয়ে করে রাখি, এরপরে যদি চাপাচাপি করে আমরা তখন ফ্ল্যাশ করে দিব, পালিয়ে যাবো, আমরা প্ল্যানিং করছি পালিয়ে যাবো। আচ্ছা, যদি আমাদের ফ্যামিলিগত দুই ফ্যামিলি মানি না, আমাদের কোর্ট ম্যারেজ যখন করি, হ্যাঁ, আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল এরকম যে আমরা যদি কোর্ট ম্যারেজটা করে ফেলি, যদি বিয়ের জন্য বিশেষ করে চাপ দেয়, ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা ফুট আপ করবো যে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলতে আমরা বিয়ে করছি, ঠিক আছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে চাই, আর যদি তাও যদি মেনে না নেয় তাহলে আমরা কোথাও পালিয়ে যাবো, কিন্তু আমাদের একটা বৈধতা থাকবে। এর মধ্যে দিয়ে তখন আমি ওকে ওকে অফার দিই,
আচ্ছা অফার দেয় যেটা আমি তোমাকে বিয়ে করছি, আমার তোমার প্রতি একটা এই একটা অধিকার আছে, ঠিক আছে? তো আমি বলছি হ্যাঁ অধিকার অবশ্যই আছে, কেন অধিকার থাকবে না? তবে অধিকার যদি তুমি খাটাইতে যাও একটা সত্য আছে, আমাকে তুমি আগে প্রথমে তুমি ওই দিন উকিলের মাধ্যমে কোর্ট মেরেজ করছো, কাগজপত্র সইটই করছো, ঠিক আছে সম্পূর্ণ ওকে, আগে প্রথমে সিঁদুর পড়াও, ঠিক আছে? আমাকে সিঁদুর পড়াও, কোন জায়গায় সিঁদুর পড়াবো? আমরা ওই অমুক তারিখে আমরা মহামায়াতে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তুমি আমাকে মন্দিরে মায়ের সামনে মায়ের সাক্ষী রেখে আমার স্মৃতিতে সিঁদুর পড়াই দিবা। আচ্ছা, তখন আমি চলে যাই, আমরা মহামায়া মন্দিরে গিয়ে প্রতিমা সাক্ষী রেখে ওর স্মৃতিতে সিঁদুর পড়াই দিই। ওইখান থেকে আবার চলে গেছি আমরা খাগড়াছড়ি লাইনে নয়াটিলা মাজার। মানে এটা কি আপনাদের ধর্মীয়ভাবে এটা বিবাহ হয়, মানে সিঁদুর পড়ালে? হ্যাঁ, সিঁদুর পড়ালে আমাদের ধর্মীয় মতে অনেকেই বলে যে অনেকেই না 99% লোকে বলে যে একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়ে গেছে, একটা ছেলে সিঁদুর পড়া দিয়েছে, এটা চেয়ে আর মানে এটাই সবচেয়ে বড় একটা। আচ্ছা, তো আপনাদের জায়গা থেকে এটা কাস্টমস, এটা কি একটা মানে সামাজিক প্রথা আপনাদের জায়গা থেকে, নাকি ধর্মীয়ভাবে এটা সাপোর্টিভ? ধর্মীয়ভাবে এটা সাপোর্ট করে। আচ্ছা, একটা মেয়ের স্মৃতিতে কিন্তু সিঁদুর পড়াটা অনেক টাফ। আচ্ছা, এটা কি মানে ধরেন কোনো একটা লোক যদি মানে আমি জাস্ট আমার কিউরিওসিটি জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি মানে জানার জন্যে, আপনাদের ধর্মের কোনো একটা লোক যদি জোর করে কোনো একটা মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয়, সেক্ষেত্রে কি সেও বিবাহিত হয়ে গেল? না, সেটা বিবাহিত হলো না। যদি মেয়েটা যদি রাজি থাকে আর রাজি না থাকলে তো নাই। আচ্ছা, আমি তো জোর করে কাউকে সিঁদুর পরাইতে পারবো না। ওকে, ঠিক আছে, আমার এ থাকতে হবে। আচ্ছা, মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয়, মেয়েরা কি কিছু পরিয়ে দেয় ছেলেদেরকে? মানে দেখা গেলো যে ঠিক আছে, হ্যাঁ কি পরে? রাখি পরাই দেয়। রাখি তো ভাই পড়ায়, মানে ভাই রাখি বন্ধন বলে একটা ব্যাপার আছে, আমাদের ওয়াইফে একটা রাখি পড়ায় দেয়। রাখি পড়ায় দেয়, মানে আমি যেটা জানি যে রিলিজিয়নের জায়গা থেকে আপনাদের দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মঙ্গলসূত্র গলায় পড়ায়, আর একটা হচ্ছে মেয়েদের, আর একটা হচ্ছে হলো সিঁদুর। তো ছেলেদেরও নিশ্চয়ই এরকম কোনো কিছু আছে জানার মতে? কোনটা আমার মানে মেয়েরা কি মেয়েরা কিছু পড়ায় কিনা এটার জন্য বলছিলাম। তো সেক্ষেত্রে আলটিমেটলি মঙ্গলসূত্র তো একটা মেয়ে সারা জীবন বয়ে বেড়ায়, সারা জীবন রাখে, এবং সিঁদুরও অনেকেই মেনটেন করে, অনেকেই করে, অনেকে করেও না, আমি দেখি অনেকে করে না, অনেকে করে না। তো ছেলেরাও কিরকম সারা জীবন কোনো কিছু মেনটেন করে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে? না না না, করে না, করে না। আচ্ছা প্রিয় শ্রোতা, আমরা এখানটায় ছোট্ট আরেকটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসের 56তম পর্ব আজকে প্রচার করা হচ্ছে ঢাকা FM 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদেরকে আরও একবার বলছি, আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। এটি হচ্ছে আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরেও। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। ছোট্ট একটা ব্রেক। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে যিনি কনফেস করছেন তিনি হচ্ছেন সুদেব। সুদেব, যেখানটা আমরা ছিলাম, তারপরে ওইখান থেকে মন্দির থেকে মাজারে চলে যাই। নয়াটিলা মাজার অনেক গরম একটা মাজার, ওই মাজারে গিয়ে ওকে আবার ওইখানে সিঁদুর পরা সাক্ষী রাখলাম ওর একটু এর জন্য। আর মাজার, মাজার বলতে মাজার তো আমি যত জানি ইসলাম ধর্মের বিষয়, মাজারের প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মানে শতভাগ আস্থা। বাংলাদেশের যত মাজার আছে, সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, যত জায়গায় মাজার আছে, মাজারের প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের 99 মানে শতভাগই একটা আস্থা থাকে। আমরা মাজার বিশ্বাস করি, ভেরি ইন্টারেস্টিং, কারণ মাজার বিশ্বাস করি, মাজার থেকে অনেক কিছু পাইছি আমি।
আমি না অনেক লোকেই পাইছি ভাই, দ্যাটস ইউর বিলিফ, এটা আপনার রিলিজিয়নের বিলিফ, সেটার প্রতি অনেকেরই দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার বিলিফ সেটা আমাদের রেসপেক্টের জায়গা থেকে অন্যরকম, ঠিক আছে, সমস্যা নেই, বলুন আপনারা যেটা করেন সেটাই আপনি বলছেন এখানে, বাট আপনি যেটা বলছেন সেটা যে সবার জন্য সত্য সেটাও আমি বলছি না, বাট আপনার কাছ থেকে আমি শুনে আমার নিজের জ্ঞান লাভ করছি, বাট উই আর নট প্রমোটিং দিস, প্রিয় শ্রোতা, আমরা জাস্ট ওনার লাইফের একটা পার্ট হিসেবে এই বিষয়গুলোকে এখানে রিভিল করছি। হ্যাঁ বলেন, তারপর মাজার থেকে আমরা মাজার সাক্ষী রেখে ছবি তুলছি, আমরা সম্পূর্ণ ছবি রাখছি, প্রমাণ রাখতেছি, ওর জাস্ট একটাই কথা, আমাকে প্রমাণ দিতে হবে, আমরা যত কিছু করছি সব কিছু প্রমাণ দিতে হবে। আচ্ছা, ওইখান থেকে আমরা আরও ফেনীতে, ঠিক আছে, ফেনীতে আসবো, ফেনীতে আসার পরে আমরা একটা হোটেলে উঠি, হোটেলে উঠি, এই প্রথম আপনাদের বাসর, হ্যাঁ আমাদের প্রথমেই বাসর বলতেই পারেন, যেহেতু আমাদের কোর্ট মিটিংস হয়ে গেছে, সিঁদুর পরায়ণ হয়ে গেছে, সব কিছু সাক্ষী রাখা হয়ে গেছে, ঠিক আছে, এখন লাস্ট এক পর্যায়ে এসে আমাকে বলতেছে যে আমাকে একটা প্রুফ দিতে হবে, কীরকম, আমার আর তোমার কিছু ছবি, এ টু জেড কিছু কিছু ছবি দিতে হবে, কিছু কিছু ভিডিও দিতে হবে, ঠিক আছে, এটা আমি চাইতেছি, ঠিক আছে, আমি বলছি কেন কেন করবো আমি এগুলো, বলতেছে হ্যাঁ এগুলো লাগবে, ঠিক আছে, কারণ এখনকার যুগে ছেলেদেরকে বিশ্বাস করা বড়ই কঠিন, মানে এই প্রুফ হিসেবে সে রেখে দিবে এগুলো, এগুলো রেখে দিবে তোমার সঙ্গে, আবার মজা করে বলতেছে কেন, কিন্তু কোর্ট ম্যারেজে তো কাগজটাই থাকার কথা আপনাদের দুজনের কাছে, হ্যাঁ কাগজপত্র তো আছে, ওর কাছে ছিল কাগজ, ওর কাছে ছিল না, আমার কাছে ছিল, ও আচ্ছা, ও নেয় নাই, ও নিলে আমি বাড়িতে গিয়ে কোথায় রাখবো, তোমার কাছে রেখে দাও, আচ্ছা আচ্ছা, আর আমাকে যথেষ্ট বিলিভ করতো, মানে যথেষ্ট আমার কথা রাখতো, ঠিক আছে, আর এটা কিন্তু আমার কাছে রাখবো, এটাও আমার কাছে এখন রাখবো না, তুমি রাখবে তবে আমাকে পরে দিতে হবে, ঠিক আছে, তবে আমি এটা রেখে দিব, কারণ এখনকার ছেলেদের কোনো বিশ্বাস করা যায় না, তুমি যদি আমাকে আমার সাথে কিছু একটা করে ফেলো এটা আমাকে রাখবেই, ঠিক আছে, আমার একটা মেমোরি করে তুমি দিবা, ঠিক আছে, তখন যাই হোক আমাদের মধ্যে এই এগুলা হয়, হওয়ার পরে আমার ভিডিও হয়েছে, ছবি হয়েছে, এগুলো সব কিছু আমি রাখছি, আবার নেক্সট টাইম যখন আমি ওসব দেখা করতে যাই ওকে আমি দিয়ে দেই, ঠিক আছে, এর মধ্যে দিয়ে সে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে দিয়ে ওর বাবা, তার বাবা আমাকে ওর জন্য সম্বন্ধ নিয়ে আসছে, ঠিক আছে, সম্বন্ধ নিয়ে আসছে, সম্বন্ধ যে কোনোভাবে হোক প্রকারে হোক ও সম্বন্ধ ঠেকাচ্ছে, ঠিক আছে, মানে ও বিয়ে এখন করবে না, তখন একটা প্ল্যান করলো, আমি আর ওর বড় বোন আর ও মিলে একটা প্ল্যান করছি যে আমাকে ওরা ডাকছে, ডাকার পর একটা প্ল্যান করছি যে ওকে একটা চাকরি খুঁজে দিতে হবে বর্তমানে, আচ্ছা, যেহেতু ওকে একটা চাকরি করে দিতে পারে, ও ফ্যামিলিটাও দেখলো, ফ্যামিলিটা একটা সহায় হলো, বাবা চিন্তা করলো যে আমরা তখন ফ্যামিলি চালাতে পারতেছি না, আমার মেয়ে এখন চাকরি করে ফ্যামিলি চালাচ্ছে, ঠিক আছে, তাহলে আর জন্য একটু ভালো হয়, আর আমি যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আমার জন্য আরও প্লাস পয়েন্ট, তাহলে আমি আমার ক্যাপাসিটি অর্জন করতে পারবো, যে আমি আমার লাইফ মাস্টারকে আমি চাই, এরকম কিছু বলতে পারবো, রাইট, ঠিক আছে, তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি, বিভিন্ন আপনার কী বলে আপনার যে বিউটি পার্লারে যোগাযোগ করতেছি, বিভিন্ন ছেলে এবং কি আমার কিছু কিছু ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করতেছি, একটা চাকরি দরকার, ঠিক আছে, এর মধ্যে দিয়ে আমাকে সে একটা ফোন করলো যে পরাণ আমি একটা নিউজ পাইছি, কি পুলিশের জন্য নিয়োগ দিচ্ছে, সময়টা ছিল 2015 সাল, ঠিক আছে, পুলিশের জন্য নিয়োগ দিচ্ছে, আমি আমার একটা ফ্রেন্ড নিয়েছি আমি নিব, ঠিক আছে, নাও, ঠিক আছে, তখন আমি সব গিয়ে ওর জন্য অ্যাপ্লিকেশন করলাম, করার পরে ওর জন্য ওর আবার মেসেজ আসছে, ঠিক আছে, মেসেজ আসছে ওকে লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে, ওর বাবাকে যখন কথাটা বলছে যে বাবু এরকম এরকম আমি অ্যাপ্লিকেশন করছি, এরকম এরকম আমার নাম আসছে, এখন আমাকে যাওয়ার জন্য বলছে, ঠিক আছে, তখন উনি কিন্তু অত্যন্ত খুশি হয়ে গেছে, হ্যাঁ উনি অত্যন্ত খুশি হয়ে গেছে যে একটা পুলিশের চাকরির জন্য আমার মেয়ে সরকারি চাকরির জন্য ট্রাই করছে, তার নাম চলে আসছে, অনেক ভালো একটা ব্যাপার, হ্যাঁ উনি তখন সাপোর্ট দিচ্ছে, তখন উনি ওনার থেকে এখন কী জিনিসটা, ওই যে বিয়ের জিনিসটা উনি এগেনস্টে ছড়ে গেছে, আর বিয়ের জন্য কিন্তু আর উনি তাকাত দিচ্ছে না, আচ্ছা, কে এটা, ওনার বাবা, আচ্ছা, আর পরানের বাবা, ওকে, তখন মানে আপনার ওয়াইফের বাবা, হ্যাঁ তখন ওয়াইফ হয়ে গিয়েছে আলটিমেটলি, তারপরে ও কি করছে, ওর বাবা সহ চট্টগ্রাম চলে যায়, চলে যাওয়ার পরে লাইনে দাঁড়ায়, ওইখান থেকে সবসময় আমার মধ্যে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কখন কি হচ্ছে, লাইনে দাঁড়ালো, সব কিছু ওকে হয়ে আসছে, পরে আবার 3 দিন পর টাইম দিছে, ওর মেডিকেল হবে, ও কিন্তু তখন ভয় পাচ্ছে, ও মেডিকেলের জন্য ভয় পাচ্ছে, আমাকে বলতেছে যদি ধরা পড়ে যায় তখন আমার তো চাকরি নট হয়ে যাবে আর জানা জানা হয়ে যাবে, তা আমি বলছি সমস্যা না কিছু না, তারপরে আমার সাথে যোগাযোগ আছে, আমিও হ্যাপি হচ্ছি, ঠিক আছে, অনেক খুশি হচ্ছি যে ও চাকরি পাচ্ছে, ঠিক আছে, যোগাযোগ হচ্ছে, ও অনেক হ্যাপি, এক পর্যায়ে ও টিকে যায় এরপরে ও চলে যাবে কোথায়, প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে ও চলে যাবে, এই রংপুরে চলে যাবে, ওর এই ট্রেডিং সেন্টার হচ্ছে রংপুর ট্রেডিং সেন্টারে, ওইখানে চলে যাবে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ও আমার বাবার সাথে তখন আমার বাবা আবার যোগাযোগ করতেছে, বাবা আগামা লাগাইছে অনেক কষ্টে, বাবা পলাতক থাকা অবস্থা আমার মামা হেল্প করছে, আমার আশেপাশের লোকরা হেল্প করে আমার বাবা আগামা লাগাইছে, লাগাই উনি কোনো রকমে ওইখানে আবার একটা সেটেল হয়েছে, তখন আবার যোগাযোগ হচ্ছে, ঠিক আছে, তখন আমার বাবার সাথে যোগাযোগ হচ্ছে, তখন সম্পূর্ণ দায়ভার আমার মেজবোনের জামাইয়ের কাছে, আমার ওই কাকাতো ভাইয়ের কাছে টাকা পয়সা আর আসতেছে না, টাকা আসতেছে এখন আমার মেজবোনের কাছে আর মেজবোনের জামাইয়ের কাছে, ঠিক আছে, তখন আমার যত টাকা লাগতেছে তখন বাবাকে বলতেছে বাবা চুরি করে দিচ্ছে, কি কখনো জানাই দিচ্ছে কম আর অজানাই দিচ্ছে বেশি, বাবাকে বলতেছে আমার টাকা লাগতেছে,
তখন বাবা সাথে সাথে টাকা দিচ্ছে, ঠিক আছে, বাবার থেকে টাকা নিয়ে এদিক দিয়ে আমার ওয়াইফের জন্য আমি ওকে খরচ করতেছি, ঠিক আছে, ও টাকা পয়সা লাগতেছে, ও লাইনে দাঁড়াবে, ও এক পর্যায়ে ও ট্রেডিং সেন্টারে চলে যায়, ট্রেডিং হচ্ছে, ও এখান থেকে যাওয়ার আগে এক পর্যায়ে আমাদের আমরা দুজনকে জড়া ধরে কান্নাটানি করতেছি যে ও চলে যাবে, কেমনে থাকবে, কোথায় জয়েন করলো, না না ও তো ট্রেডিং সেন্টারে যাবে, যাওয়ার আগে আমার কথা আর ট্রেডিং সেন্টার মানে জয়েন তো করেছে কোথাও, তারপরে এদিক দিয়ে আমি 56,000 টাকা ওকে ম্যানেজ করে দিই, টাকাটা দিচ্ছি আমি, নামটা হচ্ছে যে ওর বড় বোনের, কারণ আমার নাম তো বলা সম্ভব না। ওকে, এরপরে এরপরে ওইখান থেকে যাওয়ার আগে, ওইখানে ট্রেডিং সেন্টার যাওয়ার আগে আমার সাথে কথাবার্তা বলতেছে, কান্নাকাটি করতেছে, আমি কীভাবে থাকবো, তোমার কাছে না থাকতে পারছি, যে যে আমি যে আমরা খাইতে পারি না, বইতে পারি না, থাকতে পারি না, আমরা সবসময় আমরা ইয়ে করতেছি, আমি ওইখানে কীভাবে থাকবো, ওখানে নাকি কথা বলা যায় না, ফোন ইউজ করা যায় না। তখন এক পর্যায়ে ওইখান থেকে সে ক্যান্টিন থেকে ফোন দিত, সে প্রত্যেক দিন যখন আমাকে ফোন দিত তখন আমি নাম্বারগুলো টুকু টুকু রাখতাম, এক একদিন এক এক নাম্বার থেকে ক্যান্টিন থেকে ফোন দিত, ও এখান থেকে ফোন করলো 2 টাকা, আর আমি ওই নাম্বারে যদি কল করি তাহলে 1 টাকা, ঠিক আছে। তখন আমাকে আমি বলতাম যে তুমি 2 টাকা খরচ করার দরকার, আমি 1 টাকা খরচ করি, তুমি 1 টাকা খরচ করো, ঠিক আছে। আমি তখন ওর ওই আমাকে মিস দিতে আমি ফোন করতাম, এক পর্যায়ে ওর সাথে কথাবার্তা বলতাম, এক পর্যায়ে সময় সে যেতে যেতে ও ট্রেডিং সেন্টার ট্রেডিং শেষ, ঠিক আছে। তারপরে ট্রেডিংয়ের ফাঁকে ও আবার ছুটিতে কোরবানের ছুটিতে আসে, দুর্গাপুজো কালীপুজো ছুটিতে আসে, আমরা দেখা করি, ঠিক আছে। ও অনেক সুখে ডুকে গেছে, অনেক কথাবার্তা বলতাম, ট্রেডিং শেষ এক পর্যায়ে এখন ওর দেশে চলে আসছে। এর মাঝখান দিয়ে একবার ওর সাথে আমি রংপুর যাই, ঠিক আছে, একবার আমি ওর সাথে রংপুর যাই, ওর সাথে দেখা করার জন্য, দেখা হয়েছে আমার সাথে, গোপালগঞ্জের একটা মেয়ে ছিল ওর এক ফ্রেন্ড, ওর সাথে দেখা করি, ওরা আমাকে অনেক মজা করে দুলাভাই ডাকতো, কথাবার্তা বলতো। এক পর্যায়ে ওর ট্রেডিং শেষ, ট্রেডিং শেষে ও কিছুদিন বাড়িতে ছিল, কিছুদিন বাড়িতে থাকার পরে ওর পোস্টিং পড়ছে যে খাগড়াছড়ি পুলিশ লাইনে। এর মধ্যে দিয়ে ও যখন চলে যায় ওইখানে, চলে যাওয়ার পর থেকে ও একটু আমাকে অ্যাভয়েড করতেছে এরকম, মানে ফোন দিলে ওয়েটিং, ফোন দিলে নাম্বার বিজি পাচ্ছি, ফোন দিলে আমাকে মানে ব্যস্ত আছে বলে, অনেক ডিউটি আছে এরকম বলতো। তখন আমি একবার মানে একদিন দুই দিন তিন দিন এভাবে করে আমি তো আপনার মনে কি তখন সন্দেহ তৈরি হচ্ছিল। এদিক দিয়ে যখন যখন ও যখন জয়েন করে চাকরিতে, তখন ওর কিছু 4-5 জন মেয়ে ছিল ওর সাথে আমার সাথে জয়েন হয়ে যায়। আমি ওইখানে যাই, ওদের সাথে পরিচয়, ওর সাথে কথাবার্তা বলি, ওদের সাথে নাম্বার নেওয়া, এফবিতে কথাবার্তা বলা, ওর সাথে চ্যাট করা, কথাবার্তা বলা। একটা মেয়ে ও আমাকে হেল্প করছে, ও আমাকে বলছে যে ও আপনাকে ভালোবাসে না, ও এখন নতুন করে রিলেশন জড়াইছে। ওই সময়টাতে একটা মেয়ে আপনাকে ইনফরমেশনটা দেয় তো আমার নামটা আপনি বলবেন না। আচ্ছা, আমি হেল্প করলাম, ভাই আপনি আমার ভাইয়ের মতো, ঠিক আছে, এই যে আপনার কষ্টটা আমি বুঝি, এই জন্য বললাম, তবে আপনি আপনাদের জায়গা থেকে সরে যান। তখন আমি বিশ্বাস করতে পারতেছি না, জান আমার রূপ মানে আমার ফরান আমার সাথে এভাবে করতে পারে না, যে মেয়েটা আমাকে ছাড়া খাইতে পারে না, বইতে পারে না, তা আমাকে এটা করতে পারে না, ঠিক আছে। তখন আমি কী করছি, প্রিম ভাইয়ের মাধ্যমে আমার ওই যে কল, ওর কল লিস্টটা বের করে ফেলি, দেখি যে একটা নাম্বারে সে কন্টিনিউ কথা বলতো, দেখি। তখন আমি ওর সাথে দেখা করবো বলে আমি চলে যাই, ওই জায়গায় চলে যাই। যাওয়ার পরে ওর সাথে দেখা করে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম এগুলা কি, তাই ও আমাকে বলছে আমি কথা বলতে পারি, এই আমার ফ্রেন্ড থাকতেই পারে, তাই বলে তুমি এটা সন্দেহ করতে পারো না, এটা সেটা অনেক কথাবার্তা বললো। তখন থেকে ওর সাথে একবার এক পর্যায়ে আমার অনেকটা মানে কন্টিনিউ ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক পর্যায়ে দেখা করা নিয়ে ওর সাথে আমার একটা প্রবলেম হয়েছে, ও এক পর্যায়ে আমাকে যখন যেদিন দেখা করার কথা আমি ওদিন দেখা করবো বলে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও আসে নাই, আমাকে বলতেছে তুমি আমি ওর থেট দিচ্ছি যে আমি তুমি যদি আমার সাথে দেখা না করো আমি বাড়িতে চলে যাবো। তো বলছে ঠিক আছে তুমি পারলে বাড়িতে আসো, আমি বলছি তুমি আমি দেখতে চাও বাড়িতে আসতে পারি, আমি আজকে বাড়িতে এতদিন কিন্তু কাউকে কিছু বলি না, আজকে সব ফুট আপ করে দিব। তো আমাকে বলতেছে আমি কি আর আসবো, মানে একটা ইয়ে দিলাম, তো বলতেছে না পারলে আসো। তো আমিও কি করলাম চলে গেলাম ওর যেখানে থাকে সেখানে, ওর বাড়িতে। হ্যাঁ, তখন ও বাড়িতে ছিল, বাড়িতে গিয়ে ওর বাবাকে মাকে ডেকে সব বলে ফেলাম। এ বলতে না বলতেই উনি আমাকে বলতেছে যে একটা গালি দিয়ে বলতেছে যে মানে এইরকম কিছু তুই আর তোর থেকে আশা করি না, এই ব্যাপারে আমাকে মারতেছে। আমাকে যখন মারতেছে বেদম মারতে ও সামনে ছিল, ও তখন ছুটিতে ছিল নাকি? হ্যাঁ, ছুটিতে ছিল তখন। আচ্ছা, তো আমি বলছি আমাকে মারতেছেন এভাবে একটা কাজ করেন, আমাকে মারার দরকার নেই। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন নাকি? মেয়েকে জিজ্ঞেস করেন, আর যদি মারতে একবারে মেরে ফেলে আমার বাড়ি ঘরে কেউ জানেন আমি এখানে আসছি যে, ঠিক আছে আমি সত্যরা কত, আপনি মেয়েকে জিজ্ঞেস করেন। তো আবার ওকে যখন জিজ্ঞেস করতেছে ক বাবা আমি ওকে ফোন দিই না, ও আমাকে ফোন দিয়ে বিরক্ত করে, আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখি না, ও আমার সাথে যোগাযোগ করতে চায়, ঠিক আছে। তখন
আর তো কোনো কথা নাই, উঠানে একটা বালি দেওয়া ছিল, ওইখান থেকে কাট নিয়ে আমাকে মারছে, আমার ঘড়ি দড়ি সব খুলে গেছে, আমার হাত তাত রক্ত বেরোচ্ছে। তখন আমি ওর মা আসছে, আমাকে ধাক্কা দিয়ে বলতেছে তুমি চলে যাও এখান থেকে, তুমি বারবার কেন এগুলো করতেছো, তুমি চলে যাও, তুমি এগুলো তুমি আমাদের পুত্র হিসেবে জানতাম তোমাদের এত ভালো কিছু, আজকে তুমি এগুলো কী বলতেছো, এত বছর কিছু শুনি না, আজকে এগুলোকে আমার মেয়ে চাকরি পাইছে এগুলো দিয়ে অনেক কথাটা বলো। আমি আশেপাশে অনেক দোকানে অনেক লোক ছিল, ওদেরকে দেখাইলাম যে এই অবস্থা দেখেন আমাকে এদের মারধর করতেছে। এরপরে ও চলে যায়, চলে যাওয়ার পরে একটা সঞ্জিত নামে ছেলে ছিল। কেন আপনার কাছে ডকুমেন্টস ছিল না, আপনি পেপারস নিয়ে যেতে বাবাকে দিতে পারতেন যে কোর্ট ম্যারেজ হয়েছে এরকম কোনো কিছু? সবকিছু তো বলছি না, বলছেন ঠিক আছে, কিন্তু ডকুমেন্টস তো লাগবে, প্রুফ তো লাগবে, বলতে দেখাইছেন? হ্যাঁ বলতেছি সবকিছু। আমি বলছি যে আপনারা আমাকে মারতেছেন, তার আমি চলে যাচ্ছি, ঠিক আছে আমি বাড়িতে যাবো, আসবো, আমি আমার ডকুমেন্টস সবগুলো নিয়ে আসবো, আমার কাছে কাগজপত্র আপনি মেয়ে সব কিছু আছে, আপনি ইয়া করেন সব কিছু নিয়ে যাবো। ওই এলাকার একটা মেম্বার ছিল আলউদ্দিন, ওনার সাথে যোগাযোগ তখনই তৎক্ষণাৎ আমি ওর সাথে যোগাযোগ করি, ওর নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করার পরে ঠিক আছে আমাকে একটা সময় দিল, আপনি এদিক অমুক দিন আসেন, ঠিক আছে অমুক দিন আসবো, আমি ওনার কাছে সব কিছু নিয়ে আসছি। নিয়ে আসার পরে কী করছে, ওই ওই তখন ছুটি শেষ চলে গেছে, ঠিক আছে ওই দিন আমি আমার কাগজপত্র যখন সবগুলো নিয়ে, যখন আমি কিন্তু অরিজিনালগুলো নিয়ে যাইনি, আমি ফটোকপি নিয়ে গেছি, ঠিক আছে ফটোকপি নিয়ে গেছি। নেওয়ার পরে ওর বাবা ঘরের দরজা দরজার সামনে বসেছিল, আমাকে দেখেই আমি বলছি নমস্কার তালোই, আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। এ আমার সাথে কিসের কথা বলে আবার আমাকে মারতে বলছে, আমি তখন মারও খাইতেছি, আমার কাগজপত্র এগুলো বের করছি ফাইল থেকে, আমি দেখেন আপনি এগুলো আমাকে মাইরেন না, আমাকে আপনি এগুলো দেখেন, দেখলে আমি বলতে পারেন ছবি টবি সব কিছু আপনি দেখেন। তখন ওই একটা পাশের একটা মুরব্বী ছিল, ওদের দাদু ছিল সম্পর্ক, উনি আসে, আসার পরে বলতেছে যে যে ওনার নাম ধরে বলতেছে ওকে মারিস না, কথাগুলো শুন কি বলে। তখন উনি জিনিসগুলো দেখলো, দেখলো যে সবগুলোই তো সত্য, ঠিক আছে সবগুলোই সত্য। উনি কি করছে আমাকে একটু তখন আমাকে বসাইয়া উনি দাদুটা কথাবার্তা বলার পরে বলছে তুমি চলে যাও, আমরা একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেই, ঠিক আছে সিদ্ধান্ত। আমি চলে গেলাম আমার এদিক দিয়ে। তখন কি আপনার মানে ওয়াইফ তখন ছিল ওখানে? তখন ছুটিতে সে চলে জয়েন করে ফেলেছে, সে লাইনে জয়েন করে ফেলেছে। আচ্ছা তখন আমার সাথে যোগাযোগ কিন্তু হচ্ছে, রাগারাগিভাবে যোগাযোগ হচ্ছে, অনেক আগের মতো ভালোভাবে কথা হচ্ছে না। তখন আমাকে হঠাৎ করে দুই তিন দিন পরে ফোন দিয়ে বলতেছে যে সরি আমি এত কিছু করার জন্য, আমি যদি আজকে ওই দিন যদি সত্যটা বলতাম আমার মা বাবা কষ্ট পাইতো, কিন্তু আমি আমার জায়গা থেকে হয়তো অন্য একটা চিন্তা ভাবনা করে বলছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা হয়তো সে মনে অন্তর একটু মায়া হয়েছে এই কারণে বলেছে। তখন আবার দুই তিন দিন, তখন আপনার বাসার কি অবস্থা? আপনার বাসায় কেউ জানে না, আপনার বাবা তো তখন বাড়িতে নাকি? আমার বাবা তখন বাড়িতে, কুয়েতে। কুয়েতে? আচ্ছা। আমার মেজবোন জানে কিন্তু, আমার মেজবোনকে আমি সব কিছু শেয়ার করতেছিলাম, আমার মেজবোন বলতে যে আমার সব কিছু দায়িত্ব, মেজবোনকে বলতেছি দিদি এরকম আমার সাথে করছে, আমাকে এরকম এরকম করছে, মা মাকে বলিস না, ঠিক আছে। তখন আমার বোন আমাকে সব কথা জানতো, সব কিছু বোনের সাথে শেয়ার করতাম এ টু জেড। তখন আমার এই যখন ও আমার সাথে হঠাৎ দুই তিন দিন যোগাযোগ করার পরে আমাকে একদিন বললো যে তোমার সাথে আমার ইমিডিয়েটলি কথা আছে, যোগাযোগ কথা আছে, তুমি একটা কাজ করো সঞ্জিতকে ফোন দাও, সঞ্জিতের সাথে যোগাযোগ করে তুমি চলে আসো ওই জায়গায় লাইনে চলে আসো, সঞ্জিতের সাথে যোগাযোগ করে তা কথা আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তা আমি তো ভালো ঠিক আছে, তা আমি কী করলাম চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ওর সাথে দেখা করতাম, আমি সঞ্জিতের সাথে দেখা করছি, দেখা করার পর আমাকে বলতেছে যে দাদুভাই ঠিক আছে আপনি আসছেন, ও আসবো ওর সাথে দেখা করবো, আপনি তো আসতে তো রাত হয়েছে, এর সাথে যোগাযোগ করলাম, ও বলছে কালকে আসবে, ঠিক আছে কালকে আসার পরে ও কালকে আসলো, ঠিক আছে আমি সময়টা সময় ঘুরছি, তো ও কালকে আসলো, আসার পরে ওর সাথে দুইটা মেয়ে ছিল, ঠিক আছে ও সহ দুইটা ছিল, মোট তিনজন, ছেলে ছিল পাঁচজন। আমাকে একটা জায়গায় ওইখানে একটা হর্টিকালচার জায়গা ছিল জিরো মাইল পাহাড়ের উপরে, তখন ওইখানে একটা এই নতুন একটা ফার্ক খুলতেছে, মানে নতুন কাজকর্ম চলতেছে, এখানে নিয়ে যায় ওদের কাছে অস্ত্র টস্ত্র দেখে আমি সংক্ষেপিত করতেছি, অস্ত্র টস্ত্র ছিল, আমাকে এসেই আমার ওয়াইফ আমার কলা চেপে ধরে একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে বলতেছে তোকে আজকে পাইছি, আজকেই তোকে মারার সুযোগ, ঠিক আছে তোর জন্য আমি আমার আমার মা কথা শুনছে, তোর জন্য আমার মা আমার গায়ে হাত তুলছে, তোর জন্য আমার বাবা আমার গায়ে হাত তুলছে, তোর জন্য আমি অপমানিত হয়েছি, ঠিক আছে তোকে আজকে মেরে ফেলবো, থাপ্পড় টাপ্পড় দিয়েছে। এরপরে ওই যে ছেলেগুলো আমাকে ধরছে মারধর করছে, এখন আমি বলতে আমি তো অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে এগুলো কি, ঠিক আছে আমাকে এই জন্য কি ডেকে নেওয়া হয়েছে, বলছে হ্যাঁ তোকে মারার জন্য নিয়ে হয়েছে, তোকে মেরে ফেলবো একবারে, ঠিক আছে। তখন আমাকে অনেক কথাবার্তা বলার পরে বলতেছে যে যদি জানে বাঁচতে চাস, ঠিক আছে জানে যদি বাঁচতে চাস তাহলে একটা কাজ করবি, সেটা হচ্ছে যে আমার যত কাগজপত্র ডকুমেন্ট তোর কাছে আসে সবগুলো এখানে আমার কাছে আনতে পারলে তুই এখানে বাঁচবি, নাহলে তোকে মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো, যেখানে তো যা বাঁচার আর কোনো সুযোগ নাই, ঠিক আছে। এদিক দিয়ে আমার ওয়াইফ চলে যায়, চলে যাওয়ার মধ্যে দিয়ে আমাকে কি বললো কি ওদেরকে বলে গেলো যে ওকে যেভাবে যেভাবে বলছে এভাবে তোমরা কাজ করে ফেলো, যতক্ষণ পর্যন্ত আমার ডকুমেন্টগুলো না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে ছাড়া যাবে না, ডকুমেন্টগুলো দিবে ওকে ছেড়ে দিব, ঠিক আছে।
আমি এখন ডকুমের জন্য কী করবো? আমার দিদিকে ফোন দিই, দিদি আমি একটা প্রবলেমে পড়ছি, এরকম এরকম কথাগুলো বললাম। বলার পরে আমার দিদি বলতেছে এখন কী করতে পারি, বলছি আমার বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আমার ড্রয়ারের মধ্যে আমার একটা ফাইল আছে, ফাইলটা আসতে হবে, এরকম এরকম। আবার এদিক দিয়ে আমার ওয়াইফে বলে গেল যে আমার ওর কিন্তু পিসিটা লাগবে, ওর পিসিতে ওর আমার ছবি ইউটিউব ভিডিও থাকতে পারে, পিসিটা লাগবে, পিসিতে আনতে হবে। ঠিক আছে, আমাকে কী করলো, আমি আমার বোনকে বললাম, বোন বললো যে তোর ভাগিনা তো নাই, ভাগিনা বিয়েতে চলে যায়, কী করা যায়। তখন আমি আমার এলাকা আমার কাকাতো ভাইয়ের ভাগিনাকে ফোন দিই, শিপনকে ফোন দিই, শিপন একটা কাজ কর, আমার আমি খুব বিপদে আছি, আমাকে খুব আমাকে তো বাঁচাতে পারো, ঠিক আছে, আমার ঘরে যা, আমার ঘরে গিয়ে আমার রুমের পিসিটা খুলে নিবি, পিসিটা খুলে নিয়ে আমার ডয়ের ছাবিটা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় নিয়ে ডয়েরটা খুলবি, একটা ফাইল আছে দেখবি এই পরীক্ষা। আপনি কি ফাইলগুলো আনতে পারেন শেষ পর্যন্ত, বা পিসিগুলো কি এনে দিতে পারেন? হ্যাঁ, আমি সবগুলো নিয়ে ওখানে যাই, তারপর ভাগিনা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমাকে তো ওখানে মারধর করছে, ওরা মারধর করছে, অস্ত্র অস্ত্র দিয়ে ঠেকাইছে, ওখানে এক রাত রাখছে, পরের দিন সকালবেলা আমাকে ওরা ভাড়া তাড়া দিয়ে গাড়িতে উঠে দেয়। ঠিক আছে, গাড়িতে উঠে দেওয়ার পর আমি তো চলে আসি, আমার তো দুনিয়াতেরই শেষ। তখন যে আমার মানে কেমন অবস্থা ছিল সেটা আমি একমাত্র বুঝি। ঠিক আছে, এই দিক দিয়ে আমি যেদিন ভারতে আসি তার পরের দিন আমার মা আমাকে বলতেছে আজকে কয়দিন হলো তোর বাবার সাথে যোগাযোগ হয় না। আমার মা তখন, ও আমি যখন আসি বাড়িতে আমার মায়ের বিলাপ কান্না, পাশে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। এদিক দিয়ে আমার আমার ভাগিনাটাও কোন সময় যে ফোন করছে আমি নিজেও জানতাম না, যে মামাকে জিম্মি করছে, মামাকে অনেক মারধর করছে, আমরা এরমুক জায়গাতে আছি, ভাগিনাকে ভাগিনা বলছে। এদিক দিয়ে এলাকার মা জেনে গেছে, মা জেনে গেছে, মার কান্নাকাটি তো অনেক হয়ে গেছে, এলাকার লোকজন জড়ো হয়ে গেছে। আমি যখন আসি মা বলতেছে তোর বাবার সাথে আজকে যোগাযোগ নাই কয়েকদিন ধরে, তোর বাবার সাথে তো আর কথাবার্তা তোর হয়েছে কি না, আমার মোবাইল টোবাইল তো ওরা সব কিছু নিয়ে গেছে, সিমগুলো দিয়ে দিছে, ঠিক আছে, আমার সব কিছু ওরা নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে ওরা আমার কাছ থেকে। আমার কাছে 300 টাকা দামের অ্যাস্টাম, 100 টাকার অ্যাস্টাম সইও নিছে, বৃত্তান্ত সাদা কাগজ অনেক লিখালেখি করছে, আমার নাম গ্রামের ঠিকানা সব কিছু ওরা লিখে দিয়েছে, যা যা করার ওদের যতটুকু লিগালি যতটুকু করার, হ্যাঁ, ও মানে ওর সাথে জানে ওর সাথে কোনো যোগাযোগ না করি, অত রকমের মানে একটা ইয়ে করলো আমার সাথে, জানি যোগাযোগ কেন কোনো করতে না পারি। ঠিক আছে, মার সাথে বাবাকে ফোন দেয়, বাবাকে পাচ্ছি না। ঠিক আছে, এদিক দিয়ে আমার পাশের বাড়ির কাকায় ফোন করে ফুছে বাবা ব্রেন স্ট্রোক করছে, বাবা ব্রেন স্ট্রোক করছে, এই জন্য আমাদের বাড়িতে যেন না শোনায়, কিন্তু কাকি আমাকে ডেকে বললো যে এরকম এরকম। তখন মামার সাথে মামাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বাবার সাথে, প্রায় 7-8 দিন পরে আমার আমার বাবার বন্ধু কলিগ হোসেন কাকা আমাকে ফোন দিয়ে বলেছে চিন্তা করিস না তোর বাবাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতি নেবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা বলতে চাই, সিক্রেটস হচ্ছে নিজের জীবনের ভুলগুলো অপরাধগুলো কনফেস করবার অনুষ্ঠান, যেটা শুনে ভুল কিংবা অপরাধের পরিণতি জেনে আরেকজন মানুষকে সচেতন করবার অনুষ্ঠান। সো আপনি যদি মনে করেন আপনার এই জায়গাটি থেকে কিছু বলার আছে এবং আপনি অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের ভুল কিংবা অপরাধ নিয়ে মানুষকে সচেতন করবার জন্যে, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমরা মনে করি আপনার ভুলের যে পরিণতি বা অভিজ্ঞতা সেটা বললে আরেকজন সেখান থেকে নিজেকে নিবৃত্ত করবে। সো আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, motivation, lies, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই, আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আপনি আমাকে বলেন আপনার বয়স কত বলেছিলেন প্রথমে?
93 জন্ম আমার। আচ্ছা, তো আপনি এখন এই বয়সে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতে স্বপ্ন দেখেন কি কি, একটা সুন্দর ভবিষ্যতে স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমি দেখি কি 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 স্বপ্ন দেখেন। আমি একটা সুন্দর স্বপ্ন দেখি যে আমি একটা ভালো চাকরি করব। আচ্ছা, এক ঠিক আছে, চাকরি করার পরে ফ্যামিলিকে নিয়ে চলবো। আচ্ছা, আমার বাবা মার একটা স্বপ্ন আমি এখন একটা বিয়ে করি। তার মানে একটা মানুষ, আপনি এখনো বেঁচে আছেন, প্রথম কথা হচ্ছে এটা, একটা মানুষের স্বপ্ন মরে গেলে মানুষটা মরে যায়। হ্যাঁ, আমি এটা মনে করি। আপনার ভিতরে যেহেতু স্বপ্ন আছে যে আপনার একটা সুন্দর চাকরি হবে, আপনি কিছু পয়সা করে রোজগার করবেন, তারপরে বাবা মাকে নিয়ে আপনি একটা সংসার করবেন। আমি আরেকটা কথা বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি মেবি কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি সুইসাইড করতে গেছি। আমি অলরেডি সব কিছু রেডি, ঠিক আছে, আমি 10টা ঘুমের ট্যাবলেট খাওয়া রেডি, ঠিক আছে, আমার পাকার সাথে দড়ি বাঁধাও রেডি, আমি মরে যাব, ভাজার ইচ্ছা নেই। তার কারণটা হচ্ছে আমার আমার ওয়াইফের ঘটনাগুলো শুনে আরেকটা মেয়ে আমার জীবনে আসছিল, সে আমাকে ভালো ভালো স্বপ্ন দেখাইছে, তারপরে সেও আপনার সাথে ঝামেলা করেছে। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে, আপনি আপনি এবার মোটা দাগে একটু শুনেন, তাহলে আপনি বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনি যদি জিনিসগুলো করতে পারেন, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যদিও আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা, কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই, তাই না? এবং সেই সৃষ্টিকর্তার জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ইফ ইউ বিলিভ দেন ইট উইল কাম। হ্যাঁ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, চোখ বন্ধ করলেই যাকে আপনি দেখতে পান যে মোস্ট ইম্পর্টেন্ট, সে কে? আমার মা। মা, তারপরে বাবা। আচ্ছা, এই দুজন মানুষ, এই দুজন মানুষকে একবারের জন্য এই প্রশ্নটা করে দেখেন জীবনে। আচ্ছা মা, তুমি যে সারাটা জীবন যে বাবা তোমার কাছ থেকে এত দূরে দূরে থাকলো, তুমি যে আমাদেরকে নিয়ে এত এত কষ্ট করছো, কেন করছো? আজকার এই কষ্ট মা বলে। আচ্ছা, কী বলছে? একমাত্র আমার জন্য। একমাত্র আপনার জন্য। আচ্ছা, আপনার বাবাকে কখনো এই প্রশ্নটা করছেন? বাবা, তুমি এই যে বিদেশে গেলা, জেল খাটলা, পালাই বেড়ালা, এত বড় একটা ঘটনা ঘটলো, মরেও যেতে পারতো ওখানে, কেন এত কষ্ট করছো? বাবাকে কখনো এই প্রশ্নটা করছেন? হ্যাঁ, কী বলছে বাবা? একই প্রশ্ন, একই আছে, আমার একটা সন্তান, একটা সন্তানের জন্য আমি জীবন দিতে পারি। এক্স্যাক্টলি। তো তাইলে এই সন্তানটা এখনও পৃথিবীতে আপনি বেঁচে আছেন, দুটো হাত দুটো পা নিয়ে আছেন, এবং আপনি খুব লাকি সন্তান, কারণ আপনার বাবা বেঁচে আছে, আপনার মা বেঁচে আছে। স্টিল ইউ হ্যাভ চান্স টু প্রুভ ইউর সেলফ যে না, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পেরেছি এবং বাবা মার মুখে হাসি ফোটাতে পেরেছি। স্টিল সৃষ্টিকর্তা আপনাকে নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন, যে কারণে আপনার আপনার জীবনে এই সুযোগটা এখনও আছে। তো আমার মনে হয় আপনার সেদিকেই আগানো উচিত, আর আপনি যথেষ্ট ম্যাচিউর একটা মানুষ। আপনাকে আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি বহুবার এই কথাগুলো বলেছি রেডিওতে, অসংখ্যবার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে বলেই আমি বলেছি, একটা সময় গিয়ে জীবনে যদি এস্টাবলিশড হইতে পারেন, জীবনে যদি দুই পয়সা রোজগার করে সচ্ছল উপায়ে, বৈধ উপায়ে, যা করেছেন সেটা অন্যায় করেছেন, তবা করেন সেটার জন্য, এবং যদি বৈধ উপায়ে একটা পায়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেইখানে যদি নিজেকে মানে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে জীবনের যে অতীতগুলো ঘটে গেছে সেগুলো মনে করে একসময় আপনার হাসি পাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা কথা মানে বলতে হয় যে আমার এলাকা ভিত্তিক, আমার আমার যে আমি যেখানে চাকরি করছি আজ অব্দি আমার ছোট বড় সবাই আমাকে এতটা সম্মান করে, আমাকে এত বুঝায় বুঝায়, যেমন আমার আমার যারা আমার কাছের ফ্রেন্ড যারা আছে ওরা সবসময় আমাকে সাপোর্ট করে, বুঝায়, আমাকে অনেক বুঝাইছে, কিন্তু আমি সুইসাইড করতে গেছি, ওরা আমাকে বাঁচাইছে হিসেব করলে, ঠিক আছে, আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে বুঝাইছে, ভাইয়ের মতো করে আমাকে সাপোর্ট করেছে সঞ্জয়। একটা জিনিস কেন চিন্তা করেন না যে আমি মরে গেলে, বা আমি তো মরে যেতেই পারি, আমি কার জন্য মারা যাচ্ছি? কিন্তু সেটা আমি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনার কথা থেকে শুরু করে সবার কথা ঠিক আছে, সবাই একই কথা বলে, কিন্তু ভাইয়া যখন আমরা আমাদের বিবেকটা বলতে গেলে বলে না, মানুষের অন্যায় যখন মানুষ কখন করে, যখন বিবেক গুলিয়ে থাকে, বাট অফকোর্স অফকোর্স আপনার হয় কি আপনি অনেক বেশি লাভ করেছেন মেয়েটাকে, আপনাকে কষ্ট দিয়েছে। আমি এটাই বলতে চাই যে আমি আসলে ভালোবাসার কাঙ্গাল। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমি একটা, আমাদের সবার জীবনেই না কম বেশি অভিজ্ঞতাগুলো আছে। আপনার আপনি আপনি মাইক্রোফোনের ওই পাশে বসে আছেন, আপনার জীবনে যেমন আছে আমার জীবনেও তেমন আছে, এবং যে রেডিও যারা শুনতেছে তাদের প্রত্যেকের জীবনে এই ভালোবাসা কেন্দ্রিক কিছু না কিছু ঘটনা আছে। হ্যাঁ, আমি আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, এই যে আপনাকে যেটা বললাম সেটা আপনি এখন বিশ্বাস করতে পারবেন না। আপনি জীবনে একটা পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান, আপনি আয় রোজগার করেন, আপনার পয়সা করি আসুক, এবং আপনি সত্যি সত্যি বাবা মাকে নিয়ে নিজের মতো করে থাকা শুরু করেন, এবং সত্যি সত্যি আপনি যদি নিয়ত ঠিক থাকে, আপনি খুব কষ্টের মধ্যে আছেন আমি জানি, আপনি যদি একটা সংসার করতে পারেন, আপনি বিলিভ করতে পারবেন না আপনার যে সময়টা গেছে সেটা নিয়ে আপনি হাসাহাসি করবেন যে আমি কত বড় ভুল না করেছি। তবে হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে, এই যে ক্ষতিগুলো বলি, সে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার লেখাপড়াটা। আপনার বাবা এতটা পরিশ্রম করলো, দেখেন তো, আপনি তার দিকে তাকায় দেখেন তো সে কীভাবে, আমার মা এখনও বলে, আপনার মা এতটা কষ্ট করেছে যে ওই যে চাচার কাছে দু পয়সা পাঠিয়েছে, সে জানতো প্রতি মাসে আপনাদের কথা অনুযায়ী, যে জানতো যে এখান থেকে সবগুলো আমার কাছে আসতেছে না, আমি আমার ছেলেকে প্রপারলি দিতে পারছি না, আমার মেয়েকে আমি লেখাপড়ার খরচ দিতে পারছি না, এই যে বিষয়গুলো, এই যে স্যাক্রিফাইসগুলো না, ছোটো ছোটো স্যাক্রিফাইস, এগুলো কিন্তু পাহাড় সমান স্যাক্রিফাইস, মানুষের জীবনে পর্বত সমান স্যাক্রিফাইস। সবসময় বলতো আমি আমরা আমাদের জীবনে আমাদের কয়লা খনি থেকে কয়লা চুরি হলে আমরা দেখতে পাই, সেটা পত্রিকার নিউজ হয়, আমাদের
কি বলে হচ্ছে হলো কোটি কোটি টাকা চুরি হয়ে গেলে ব্যাংক থেকে আত্মসাৎ হলো আমরা সেটা সবাই জানতে পারি, কিন্তু একটা মানুষের জীবন থেকে এই স্যাক্রিফাইসগুলো পুরো জীবনটা যখন চুরি হয়ে যায় এটা কিন্তু কোথাও আসে না। হ্যাঁ, তো এগুলো আমাদের একটা পারিবারিক জায়গা থেকে আমাদের এগুলো মূল্যায়ন করা উচিত। আমি এখানে আসছি এত বড় একটা প্ল্যাটফর্মে, আমি একটা কথা না বললো না যে আপনি কিবরিয়া ভাই, কিবরিয়া ভাইয়ের কথা অন্তত না হলে আমার 200 প্ল্যান আছে সেটা আলহামদুলিল্লাহ আমি জানি, আমাকে অনেক মানুষ হয়তো শোনেন বা পছন্দ করেন, না হলে অন্তত কয়েক কতগুলো ফেজে আপনাকে ন করছি, কতবার আপনাকে ন করছি। ঠিক আছে, আজকে আমার মাকে বলে আসছি, ভাই মা আমি ঢাকায় যাচ্ছি। মা বলছে কেন? আমি হচ্ছে আমার একটা বড় ভাই আছে কিবরিয়া ভাই, ওনার স্টুডিওতে আমার জীবন গল্প বলবো। মা প্রথমে বারণ করছে, বাবা রে দরকার কি, থাক না। ঠিক আছে, মা আমি বলতে চাই, উনি ওনার জায়গাতে ঠিকই আছে, আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে ওনাকে রেসপেক্ট জানাই। আমি শুধু আপনাকে শেষবেলায় এসে একটা অনুরোধ করবো, যা গেছে গেছে, আপনার জীবনে যত বড় ভুল যত বড় অন্যায় আপনি কাউকে দোষ দিয়েন না। আপনি মনে করেন যে আপনি আপনার প্রতি অন্যায় করেছেন, একটা যেটা হচ্ছে যে নিজের প্রতি অন্যায় করেছেন সেটার জন্য হয়তো দুঃখ থাকবে, কিন্তু আমি বললাম যে সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালোবাসে, যে কারণে আপনার জীবনে এখনও চান্স আছে যে আপনার বাবাকে খুশি করা, আপনার মাকে খুশি করা। আপনাকে আমি বললাম যে আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে আপনার মা, তারপর হচ্ছে আপনার বাবা। সো এই দুটো মানুষকে খুশি করেন, এই দুটো মানুষকে আপনি হ্যাপি করেন, এবং এই দুটো মানুষের যাতে আপনার প্রতি কোনো ক্ষোভ না থাকে, এই দুটো মানুষ পরাজিত না, তাদেরকে এই ফিলটা দেন যে তারা সারা জীবন যে কষ্টটা করছে সন্তানের জন্য, মানুষ করার জন্যে, আপনি একদিন চিন্তা করে দেখেন। আমি জানি না আপনার বাবাটা ন্যায় করেছে না অন্যায় করেছে, সেটা বড় কথা না। আটটা না নয়টা মেয়ে হওয়ার পরে তারপর সে চেষ্টা করছে একটা ছেলের জন্য, এখন এটাকে অন্যভাবে অনেকেই দেখতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে যদি দেখি তাহলে আপনাকে এটা কীভাবে মূল্যায়ন করা উচিত। এবং তারপর আপনার বড় ভাই এসে মারা গেল, সেটা তো একটা ভয়ানক কষ্ট, তারপরে আপনি টিকে থাকলেন, এবং সেই ছেলের পরাজয়, বাবা এখন শয্যাশয়ী, মা হয়তো বয়স হয়ে গেছে, তাহলে এই জীবনে এসে আপনি যদি এই এই এতটুকু যদি না দিতে পারেন একটা বৃদ্ধ এবং বৃদ্ধা দুজন মহিলাকে, হ্যাঁ মানুষকে, তাহলে এর চেয়ে তো পরাজয় আর কিছুই হতে পারে না। আপনার লাভটা এগুলো সাইড করে রাখেন, এগুলো জীবনে আসবে বানের স্রোতের মতো চলে যাবে। আমি আজকে এই অনুষ্ঠানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মা আমাকে অনেক নিয়ে কষ্ট, আমি আমার মাকে অনেক কষ্ট দিছি যেটা বলাও হয় নাই, আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, ওর জোর ওর সাইড থেকে আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার মায়ের তো কষ্ট পাওয়ার পরেও আজও আমার জন্য সব কিছু মুখ বুঝে সহ্য করে। রাইট, এবং পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটাই হচ্ছে মা, পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হচ্ছে একটা মা। মা যাই কিছু করুক না কেন, মা এর বাইরের কোনো কিছু হতে পারে না, মা পাগল হলেও মা, মা ভালো হলেও মা, মন্দ হলেও মা, বললাম না এখানে কোনো সে নাই, মা এবং বাবার জায়গায় কোনো সে নাই। তো আমি মনে করি যে আপনি অনেক লাকি, আপনার এখনও সুযোগ আছে আপনার নিজেকে প্রুফ করার, আপনি যে কান্নাটা করছেন সেই কান্নাটাকে আপনি শক্তিতে রূপান্তর করুন। আমাদের লাখ লাখ মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া আছে, এবং আমি জানি যে আপনি চেষ্টা করলে সেটা পারবেন। আপনার যেহেতু বয়স আছে এবং আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমি বাবারও বলি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ যে আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, যদি আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনার জন্য নিশ্চয়ই বেটার কিছু উইশ করছে। সো মেক দেম হ্যাপি, বাবা মাকে হ্যাপি করেন। আমি শুধু প্রিয় শ্রোতা, আজকের সিক্রেটসটা একটু অন্যরকমের, ওর মার প্রতি যে ভুলগুলো করেছে, ওর বাবার প্রতি যে ভুলগুলো করেছে সেগুলোকে আমি আরও ইনডিটেলে নিয়ে আসতে পারতাম, আমি আনিনি সময়ের সংক্ষেপের কারণে। এই সামাজিক ভুলগুলো আমাদের সমাজে কিন্তু খুব বড় আকারের হয়, হয়তো ওর জীবনে এসে একটা সাইড একটা জায়গা থেকে একটু অন্যরকম, কিন্তু এগুলো ভুল আরও ভয়ানক আকারে হয়, এবং এত বড় আকারে হয় যে এই ধাক্কা পেয়ে বাবা মারা যায়, এই ধাক্কা পেয়ে মা মারা যায়, এবং জীবনে এমন ক্ষতির জায়গায় চলে আসে যেগুলোকে কোনোভাবেই রিপেয়ার করা যায় না। যেমন ওর জীবনের একটা ক্ষতির জায়গা হচ্ছে ওর লেখাপড়াটা, ও চাইলে হয়তো এখন রিপেয়ার করতে পারে, সেই সুযোগটা আছে, কারো কারো জীবনে সেই সুযোগটাও থাকে না। তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে ইমোশনাল প্রেমে অন্ধ হওয়া বা ভালোবেসে যাই করেন না কেন, এটাতে রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই, ভালোবাসবেন, ভালোবাসা অন্তর থেকে আসবেন, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, ঠিক আছে, কিন্তু এটা এটা এমনভাবে নিজের জীবনে জড়ায়েন না যাতে করে নিজের যে শেকড়টা বাবা মা পরিবার সেটার মুখোমুখি আপনাকে দাঁড় করাতে হয়। আমি বলছি না যে কেউ কেউ শেষ পর্যন্ত উইন হন, কিন্তু আমি এটা বলতে চাই যে বেশিরভাগই লুজ করেন, এবং এই লুজটা এতটাই বেশি ভয়ানক রকমের পরিণতি ডেকে নিয়ে আসে সেটা খুবই খুবই হৃদয় বিদারক। আপনার জীবনটা অন্তত সেরকম না হোক। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি। Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.